আলাইকুম যাক আমাদের একটা দীর্ঘ ম্যারাথন ক্লাসের পরে আমাদের আবার ক্লাস করতে চলে আসা লাগছে তো আমি জানি তোমাদের উপর আজকে অনেক বেশি রোলারের মতোই হয়ে যাচ্ছে তারপরেও কিছু তো করার নাই যেহেতু রুটিন আমাদের শেষ করতে হবে তো টেনশন নেও না অনেকে ভয় পাইতেছো কি যে আজকে আবার দুইটা অধ্যায় পড়তে হবে আল্লাহ আল্লাহ জানে কি আছে আজকে তো আমাদের এই দুইটা ক্লাস করতে ঠিক আছে সর্বোচ্চ সর্বোচ্চ তোমরা যদি ফাত্রামি না করো মানে আমি যদি খালি বলে যাই সুন্দর মতো বুঝাই টুঝাই যাই আহ তাহলে হয়তো এক ঘন্টা তিরিশ মিনিট আর একটু বেশি লাগতে পারে ঠিক আছে

আমরা তো আজকে সকালে যে যখনই করার সুযোগ থাকবে মধ্যে কোনো একটা জিনিস শেখা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এই আজকে আমার পুরা ব্রায়োফেডাডোফাইটার চ্যাপ্টারের লক্ষ্যই হচ্ছে তোমাকে ব্রায়োফাইটের বৈশিষ্ট্যটা পড়ানো তুমি ব্রায়োফাইটের বৈশিষ্ট্যটা আমরা এমন ভাবে পড়বো যেন আমার একসাথে পুরো ব্রায়োফাইটাটা শেষ হয়ে যায় ঠিক আছে এবং ব্রায়োফাইটার বসি মানে চ্যাপ্টারটা যে পড়বো মেনলি ব্রায়োফাইটারটা পড়তে একটু সময় লাগবে দেন টেরিডোফাইটার গুরুত্ব আর হচ্ছে টেরিডোফাইটার অযৌন জনন এই তিনটা অংশ ভালোমতো শিখতে পারলে এই চ্যাপ্টার থেকে তোমাকে যত অ্যাঙ্গেলে যেভাবেই প্রশ্ন করুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তাহলে আসি দেখো এটা আপাতত কেউ বইয়ের মধ্যে খুঁজতে যায় না এই জিনিসটা তোমার রেগুলার চ্যাপ্টারের মধ্যে নাই এই জিনিসটা আছে সূচিপত্র যেখানে শেষ হয়েছে তারপরে উপক্রমণিকা নামে একটা জায়গা আছে ওইখানে আছে এটা ঠিক আছে তো আমরা হচ্ছে এটা পড়বো সিএমইউ স্ট্যান্ডস ফর ভাই আমি তো বুঝো না পাশই তো করছি কয়দিন হয়েছে ছোটখাটো যা ডিগ্রি পার্সি নিয়ে নিছে আর কি আমি আবার ওইটা আলট্রাসোনোগ্রাম পারি আর কি আলট্রা উল্ট্রা করি চেম্বারে তো যাই হোক আমরা কথা না বাড়ায় বললাম না আনুষাঙ্গিক কথায় না যে পড়ায় আসি দেখো সমগ্র উদ্ভিদ জগৎকে নিয়ে হচ্ছে আমাদের এখানে কথাবার্তা ওকে আসি দেখো ভালো মতো শুনবা কিন্তু সমগ্র উদ্ভিদ জগৎকে বিজ্ঞানী হুকার ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে ঠিক আছে ফুল ধারণের। ভিত্তি করে দুই ভাগে ভাগ করেন কয় ভাগে ভাগ করেন দুই ভাগে একটা নাম দেন ক্রিপ্টোগ্যামিয়া একটা নাম দেন ফেনিয়া মানে কি একটা সপুষ্পক একটা অপুষ্পক তুমি কিভাবে চিনবা কে সপুষ্পক কে অপুষ্পক ঠিক আছে কে সপুষ্পক কে অপুষ্পক বুঝবো কিভাবে আমরা দেখো আর ফুল তৈরি করে মানে কি ফুলের ফ তাহলে হচ্ছে সপুষ্পক আর কি অপুষ্পক এখন তিনটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে থ্যালোফাইটা একটা হচ্ছে ব্রায়োফাইটা একটা হচ্ছে টেরিডোফাইটা এই তিন ভাগে ভাগ করছে ফেনারোগ্যামিয়াকে দুই ভাগে ভাগ করছে জিম্ন পান বা নগ্ন বিজি উদ্ভিদ পান বা আবৃত বীজি উদ্ভিদ খেয়াল করবা আমি কিন্তু এরকম নিচ থেকে উপরে মানে বাঁকা করে লিখছি কারণ আছে এমনি এমনি কিন্তু লিখি নাই কারণ আছে যত তুমি থ্যালোফাইটা থেকে এরকম সামনের দিকে অগ্রসর হয়েছ তত আসলে উদ্ভিদে উন্নয়নের ধারা বাড়ছে তত কি উদ্ভিদে উন্নয়নের ধারা বাড়ছে মানে এখন যদি তোমাকে আমি পরীক্ষায় প্রশ্ন করি যে পুরা উদ্ভিদ জগতের মধ্যে পুরা উদ্ভিদ জগতের মধ্যে সর্ব অনুন্নতকে পুরা উদ্ভিদ জগতের মধ্যে সর্ব অনুন্নতকে কে তাহলে হচ্ছে থ্যালোফাইটা পুরা উদ্ভিদ জগতে সর্ব অনুন্নত হ্যালো ভাইটা আর পুরো উদ্ভিদ জগতের মধ্যে যদি সর্ব উন্নত চাই তাহলে কি এনজিওস্পার্ম বা পুরা বীজ উদ্ভিদ পুরো উদ্ভিদ সর্ব উন্নত বললে কি এনজিওস্পার্ম বা আবৃত আর সর্ব অনন্নত বললে হ্যালো ভাইটা তাহলে পুরা উদ্ভিদ জগতে পুরো উদ্ভিদ জগতে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে পেরিডোফাইটা তাহলে যদি তোমাকে পরীক্ষা প্রশ্ন করে পুরা উদ্ভিদ জগতে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী তাহলে আমরা এটা লিখে রাখি এখানে যে উদ্ভিদ জগৎ যদি বলে ঠিক আছে পুরো উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনকারী আমরা কি মনে রাখবো টেরিডোফাইটা ওকে আচ্ছা তারপরে আসি আমরা যেটা সেটা হচ্ছে আমাদের আজকের পড়া হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া কিভাবে ক্রিপ্টগ্যামিয়া কারণ আমরা নেক্সট একদিন ক্লাসে নগ্ন বিজি আবৃতবিজি মানে ফ্যানোর গ্যামিয়া হচ্ছে আমরা পরে এক তাহলে আমরা আমাদের পড়াটাকে এটরুকু ক্যাপকে দিলাম এই যে এতটুকু আটকে দিলাম এখন এতটুকের মধ্যে থালো হচ্ছে শৈবাল ছত্রাক এটাও মনে অন্য একটা লেকচারে হয়ে গেছে বা হবে তোমাদের তাহলে আমাদের অ্যাকচুয়াল পার্ট হচ্ছে যে ব্রায়ো ফাইটা ফাইটা তো যাই হোক আমরা সবগুলোই শিখবো তুমি মনে রাখবা এরা কেউই কিন্তু ফুল তৈরি করে না এরা কেউই কি ফুল তৈরি করে না কারণ এরা সবাই কি ক্রিপ্টোগ্যামিয়ার পার্ট সবাই কি ক্রিপ্টোগ্যামিয়ার পার্ট তাহলে আবার এদেরকে তিন ভাগে কেন ভাগ করলো তার মানে হয়তো এদের বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য আছে আমরা তিনটা ক্রাইটেরিয়ার উপরে এদের ভাগ করি কয়টা ক্রাইটেরিয়া তিনটা ক্রাইটেরিয়া কি কি প্রথম কথা হচ্ছে দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় কিনা তারপরে হচ্ছে এরা ভ্রূণ সৃষ্টি করে কিনা এবং তিন নম্বরে হচ্ছে বা পরিবহন টিস্যু আছে কিনা এই তিনটা ক্রাইটেরিয়ার উপর হচ্ছে আমরা ভাগটা করছি এখন তুমি মনে রাখবা এই তিনটার যদি কোনোটা না থাকে তাহলে সে হচ্ছে থ্যালোফাইটা এই তিনটা কোনোটাই যদি না থাকে তাহলে সেটা কি আর যদি তিনটার তিনটাই উপস্থিত থাকে তাহলে আমরা এটাকে কি বলবো টেরিডোফাইটা ঠিক আছে কোনোটাই না থাকলে সে হচ্ছে থেলো ফাইটা আর সবগুলাই উপস্থিত থাকলে কি সে টেরিডো ফাইটা দেখো এর কোনো কিছু নাই দেখে সে সবচেয়ে কি অনুন্নত আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে খেয়াল করে দেখো অপুষ্পক উদ্ভিদ মানে তুকের মধ্যে সবচেয়ে উন্নত কে ফাইটা তাই না কেন কারণ এর মধ্যে সব উপস্থিত তাহলে যে মাঝখানে আছে সে কি উন্নয়নশীল অবস্থায় আছে তার মানে তার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে তুমি যে কোনো একটা পয়েন্ট মনে রাখো আমরা মনে রাখবো ব্রায়োফাইটা একমাত্র হ্যাবোধক কথা হচ্ছে ব্রায়োফাইটা ভ্রূণ সৃষ্টি করে ব্রায়োফাইটা কি সৃষ্টি করে ভ্রূণ সৃষ্টি করে তার মানে তোমাকে যদি এখন পরীক্ষায় প্রশ্ন করা হয় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই দুইজনের মধ্যে সাদৃশ্য বা মিল কই দুইজনই হচ্ছে ভ্রূণ সৃষ্টি করে ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইজনের সাদৃশ্য কই দুইজনেই ভ্রুন সৃষ্টি করে ভ্রুন সৃষ্টি করে বিধায় এদেরকে আমরা

তাহলে আমরা আমার এখানে এটা পড়ানোর মেন টার্গেট ছিল হচ্ছে কার মধ্যে কি আছে কি নাই কে উন্নত কে অনুন্নত এটা জানা এবং কার মধ্যে কে সেতু বন্ধনকারী কেন কারণ এগুলো পরীক্ষা আসে এখন দেখো তাহলে তোমাকে যদি প্রশ্ন করে তাহলে অপুষ্প উদ্ভিদের মধ্যে এই অনুন্নত আর উন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী কে ব্রায়াফাইটা তাহলে খেয়াল রাখবা পুরো উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনকারী হচ্ছে টেরিডো ফাইটা আর অপুষ্পকের মধ্যে সেতু বন্ধনকারী কে ব্রায়াফাইটা অপুষ্পকের মধ্যে সেতু বন্ধনকারী কে ব্রায়াফাইটা এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসে ওকে এই গেল হচ্ছে আমাদের তোমার শুরুর দিকের কথাবার্তা শেষ এবার আমরা একটু যে এখানে আমি তোমাকে একটু আগে যা যা বলছি সব এখানে সুন্দর মতো আছে দেখো ক্রিপ্টগ্যামিয়া মানে হচ্ছে এরা কি এরা হচ্ছে বীজহীন এরা দেখো আবার সপুষ্পক মানে সবিজই তিন ভাগ থেলো ব্রায়ো টেরিডো এটা জিম্নণ্ড পথে ভাগ করা যাবে না ভ্রূণ হয় না পরিবহনটি নাই এটাও দেখো মূলকান্ড পথে ভাগ করা যায় না পরিবহন টিস্যু নাই কিন্তু সবগুলাই আছে ঠিক আছে আচ্ছা নেক্সট দিন যখন আমরা নগ্ন বিজি আবৃত বীজি পড়বো তখন বাকিটুকু হচ্ছে আমরা এখান থেকে পড়বো এবার আসি আমরা কি তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আমার তো বলছি এটাই আমাকে তোমাদের পড়ানোর মেইন লক্ষ্য ঠিক আছে তাহলে আমরা আসি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আচ্ছা ভালো মতো শুনবা কিন্তু আবারও বলতেছি আসি মনে রাখবা যখনই আমরা ব্রায় কথাটা বলি তখনই আমাদের মাথায় কোন ধারণা আসে মস ব্রায়োফাইটা ফেটা বললে আমাদের মাথায় কোন ধরণ আসে মস তাহলে আমরা যদি এটা লিখে রাখি ব্রায়োফাইটা মানে আসলে কোন ধরনের উদ্ভিদ মসবর্গীয় উদ্ভিদ ব্রায়োফাইটা মানে কোন ধরনের উদ্ভিদ মসবর্গ উদ্ভিদ ঠিক আছে আচ্ছা তারপর আসি যেটা সেটা হচ্ছে তুমি মনে রাখবা এই দুনিয়ায় যত উদ্ভিদ আছে ঠিক আছে এই দুনিয়ায় যত উদ্ভিদ আছে তাদেরকে তার জীবনকাল অতিক্রম করতে হলে ঠিক আছে জীবনকাল অতিক্রম করতে হলে অবশ্যই দুইটা দশা পার করতে হবে কয়টা দশা পার করতে হবে দুইটা একটা নাম হচ্ছে গ্যামিটোফাইটিক আইটা নাম হচ্ছে স্পোরোফাইটিক মাফ নাই দুইটা দশাই কিন্তু পার করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে চলার পথে দুইটা দশা অতিক্রম করি আর দশটা দশাই অতিক্রম করি না কেন আমার প্রধান হবে যে কোন একটা ঠিক আছে প্রধান হবে কি যে কোনো একটা ঠিক আছে প্রধান হবে যে কোন একটা তাহলে এখন গ্যামেটোভাইটিক স্পোরোভাইটিক আছে যে কোন একটা প্রধান হবে আর যে প্রধান হবে স্বাভাবিক তাহলে আরেকটা কি হবে অপ্রধান হবে আর যিনি অপ্রধান তারা আমরা সব সময় কার উপর নির্ভর করি প্রধানের উপর নির্ভর করি

মসের জন্য আমরা কি লিখব মগ মানে কি ম দিয়ে হচ্ছে মস উদ্ভিদ দিয়ে কি মস উদ্ভিদ উদ্ভিদটা কোন দশা প্রধান গ্যামেটোফাইটিক দশা প্রধান কোন দশা প্রধান গ্যামেটোফাইটিকটা হচ্ছে প্রধান এটা হচ্ছে প্রধান তাহলে কোনটা প্রধান স্পোরোফাইটিক কোনটা প্রধান স্পোরোফাইটিক তাহলে আশ্রয় পুষ্টির জন্য ব্রায়োফাইটা উদ্ভিদে কে কার উপর নির্ভরশীল আশ্রয় পুষ্টির জন্য এই স্পোরোফাইটটা পুরাপুরি কার উপর নির্ভর করতেছে গ্যামেটোফাইটের উপর পুরাপুরি কার উপর নির্ভর করতেছে গ্যামেটোফাইটের উপর ওকে আচ্ছা এখন আসি আমরা মনে করো আমরা টেরিডোফাইটা পড়ি নাই আমরা আমরা পড়বো না তাও আমরা এখানে লিখে রাখি ঠিক আছে মনে করো আমরা এখানে লিখলাম যে এটা হচ্ছে টেরিডোফাইটা তাহলে টেরিডোফাইটাই মনে করো মসে যদি গ্যামেটোফাইটিক দশা প্রধান হয় জাস্ট ভাইস ভার্সা চিন্তা করব আমরা তাহলে টেরিডোফাইটে কোন দশাটা প্রধান হবে টেরিডোফাইটে হচ্ছে স্পোরোফাইটিক দশা প্রধান কোন দশা প্রধান স্পোরোফাইটিক দশা প্রধান আর কোনটা অপ্রধান গ্যামেটোফাইটিক দশা অপ্রধান কোনটা অপ্রধান গ্যামেটোফাইটিক দশা অপ্রধান আচ্ছা ওকে তাহলে এখান থেকে আমরা জানলাম কে প্রধান কে অপ্রধান আচ্ছা এখন যখন নির্ভরশীলতার প্রশ্ন আসবে তখন বরাবরের মতই তোমার মাথায় প্রশ্ন উত্তর আসবে কি যে অপ্রধানটাই প্রধানের উপর নির্ভরশীল মানে টেরিডোফাইটার ক্ষেত্রে কি এই গ্যামেটোফাইটটাই স্পোরোফাইটের উপর নির্ভরশীল হওয়া উচিত अकॉर्डिंग আমি যেটা বলছি সংজ্ঞা মোতাবেক হ্যাঁ যদিও উচিত কিন্তু তুমি আরেকটা লাইন মনে রাখবা যে টেরিডোফাইটে কি নাই নির্ভরশীলতা নাই এক কথায় পড়া শেষ টেরিডোফাইটে কি কাজ করবে না কোনো প্রকার নির্ভরশীলতা কাজ করবে না তার মানে টেরিডোফাইটির স্পোরোফাইটিক দশা প্রধান কথাটা ঠিক গ্যামেটোভাইটিক দশা অপ্রধান তাও ঠিক ঠিক আছে গ্যামেটোভাইটিক দশা কথাটা অপ্রধান এটাও ঠিক কিন্তু কাউকে কার উপর কি করা লাগবে না নির্ভর করা লাগবে না কেন কারণ দুইজনই স্বাধীন স্বতন্ত্র ভাবে বাস করতে পারে তার আরেকটা ব্যাখ্যা কি আমরা তো মাত্রই পড়ে আসছি টেরিডোফাইটা কি অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত আর উন্নত বিশ্বে কেউ কার উপর নির্ভরশীল লাইক আমেরিকা রাশিয়া এতে থাকে এরা কি অন্য কার উপর নির্ভরশীল না তার মানে কি এখানে একজন প্রধান একজন অপ্রধান ঠিক আছে কিন্তু মনে রাখবা কেউ কার উপর নির্ভর করে না কেন কারণ প্রত্যেকেই নিজের খাবার নিজে তৈরি করতে পারে ঠিক আছে তাহলে আমরা মাথায় রাখবো যে টেরিডো ফাইটে স্পোরোফাইটিক দশা প্রধান কথাটা ঠিক গ্যামেটো ফাইটিক অপ্রধান তাও ঠিক কিন্তু কোন প্রকার কিন নাই নির্ভরশীলতা নাই কিন্তু ব্রায়োফাইটে উদ্ভিদে গ্যামেটোফাইটিক দশাটা প্রধান স্পোরোফাইটিকটা অপ্রধান এবং আশ্রয় পুষ্টির জন্য স্পোরোফাইটকে পুরাপুরি কার উপর নির্ভর করতে হবে গ্যামেটোফাইটের উপর নির্ভর করতে হবে দেখো তাহলে কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম কার মধ্যে কোন দশা প্রধান কোনটা অপ্রধান কোথায় নির্ভরশীলতা আছে কোথায় নির্ভরশীলতা নাই সবই কিন্তু পরীক্ষায় আসে আচ্ছা এখন এসে হচ্ছে আমরা জীবনচক্র আমরা মাত্র লিখছি মস উদ্ভিদ গ্যামেটোফাইটিক তার মানে সে কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে গ্যামের সৃষ্টির মাধ্যমে কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে গ্যামের সৃষ্টির মাধ্যমে গ্যামিট গুলা কোন প্রকৃতির হয় হ্যাপ্লয়েড প্রকৃতির হয় গ্যামিট গুলা কোন প্রকৃতির হয় হ্যাপ্লয়েড প্রকৃতির হয় হ্যাপ্লয়েড মানে কি এন তার মানে একটা পূর্ণাঙ্গ মস উদ্ভিদ হচ্ছে এটা এখন মনে করো এর মধ্যে আমরা মাইটোসিস সেল ডিভিশন ঘটাইলাম ঘটালে পরে আবার কি আমরা দুইটা মস পেলাম। এখন এটা থেকে আমরা একটা পুং গ্যামিট নিলাম এবং এটা থেকে আমরা স্ত্রী গ্যামিট নিলাম আর এদন মাঝে নিষেধ ঘটাইলাম নিষেধের ফলে কি সৃষ্টি হয় জাইগোট নিষেধের ফলে কি সৃষ্টি হবে জাইগোট জাইগোটটা কোন ধরনের হবে ডিপ্লয়েড জাইগোটটা কোন ধরনের হবে ডিপ্লয়েড এখন জাইগোটে কোন কোষ বিভাজন হয় মিওসিস জাইগোটে কোন কোষ বিভাজন হয় মিওসিস হইলো পরে আবার কি তৈরি হবে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে এবং এই হ্যাপ্লয়েড গুলাই কি আলটিমেটলি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ করতেছে এই হ্যাপ্লয়েড গুলাই কি আলটিমেটলি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ ইনডিকেট করতেছে ঠিক আছে তাহলে এই হচ্ছে একটা ব্রায়োফাইটার জীবনচক্র এখন তোমাকে যদি এখান থেকে পয়েন্ট আউট করতে বলে যে কতখানি গ্যামেটোফাইটিক কতখানি স্পোরোফাইটিক কিভাবে করবা একদম সহজ আমরা কি বলছি মসুদির গ্যামেটোফাইটিক মানে কি তৈরি করে গ্যামিট গ্যামিটগুলো কোন প্রকৃতির হ্যাপ্লয়েড তার মানে যতক্ষণ হ্যাপ্লয়েড দশা আছে ততক্ষণ গ্যামেটোফাইটিক যেমন এই দুইটা ঠিক আছে আর যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে তখনই তার নাম হয়ে যাবে কি স্পোরোফাইটিক মনে থাকবে তো যতক্ষণ হ্যাপ্লয়েড দশা ততক্ষণ গ্যামেটোফাইটিক যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে তখনই তার নাম কি হয়ে যাবে স্পোরোফাইটিক ওকে তাহলে পরে দেখো এই যে গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক ঠিক আছে এই যে গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক এর মাঝখানে কোন জিনিসটা রয়ে গেছে এই নিষেক তার মানে এখানে ট্রানজিশন পয়েন্ট হিসেবে কে কাজ করতেছে নিষেক আমি নিষেক কথাটা আবার এখানে লিখি ট্রানজিশন পয়েন্ট হিসেবে কে কাজ করতেছে নিষেক কাজ করতেছে কি রকম তুমি দেখো নিষেকের আগে কি ছিল হ্যাপ্লয়েড মানে কি গ্যামেটোফাইটিক দশা ছিল নিষেকের পরে কি হয়েছে ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে কি স্পোরোফাইটিক তার মানে তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি নিষেকের মাধ্যমে কোন দশা সমাপ্ত হয়েছে অ্যান্সার কি গ্যামেটোফাইট আবার নিষেকের মাধ্যমে কোন দশা শুরু হয়েছে অ্যান্সার কি স্পোরোফাইট ওকে তাহলে মাথায় রাখতে হবে নিষেকের আগে গ্যামেটোফাইট নিষেকের পরে স্পোরোফাইট ওকে আচ্ছা তাহলে এই গল হচ্ছে আমাদের একটা ব্রায়োফাইটার জীবন চক্র এরপরে আসি আমরা যেটা কথা এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস এখন যেটা বলবো সেটা হচ্ছে তুমি তাকায় দেখো যে প্রধান সে বরাবরের মতোই একটা বিশাল জায়গা নিয়ে আছে যে প্রধান সে বরাবরের মতোই কি একটা বিশাল জায়গা নিয়ে আছে যেমন দেখো এই যে হ্যাপ্লয়েড দশাগুলা এই যে গ্যামেটোভাইটিক এই যে গ্যামেটোভাইটিক তার মানে মোট যোগ করলে গ্যামেটোফাইটিক বেশি জায়গা নিয়েছে এটাই স্বাভাবিক প্রধান যে সে তো বেশি জায়গা নিয়ে থাকবেই মনে করো গণভবন যে বড় তোমার বাসা তুমি যত বড় লোকীয় না কেন ওই গণভবনের সমান জায়গা নিয়ে তুমি বাড়ি বানাতে পারবা কোনোদিনও পারবা না তার মানে যিনি প্রধানমন্ত্রী বা প্রধান তার জন্য অবশ্যই বড় কিছুই রাখবে তার মানে যে প্রধান সে তার বস সুতরাং তার জায়গা দেখাই রাখবে তাহলে এখানে দেখো যদিও তারা একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করতেছে দেখো সুনির্দিষ্ট ক্রম কিন্তু মেনটেন করতেছে যে কারণ যেখান থেকে শুরু হইতেছে বারবার একই জায়গায় আবার ফেরত যাইতেছে কিন্তু এটা কি একটা অসম কারণ একটা বড় একটা ছত্র তার মানে অবশ্যই এদের মধ্যে কি আছে জনুক্রম সুস্পষ্টই আছে কিন্তু জনক্রমটা কেমন অসম আকৃতির জনক্রমটা কেমন যেটাকে আমরা ইংলিশে কি বলি হেটারো মার্ফিক কি বলি আমরা হেটারো মার্ফিক তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের হেটারো মর্ফিক ধরনের ধরনের ব্রায়োফাইটা উদ্ভিদের হেটারো মর্ফিক ধরনের আচ্ছা হ্যাঁ স্পোরোফাইটিকের পর আবার গ্যামেটোফাইটিক হয়েছে কেন হয়েছে এটা আমি একটু পরে পড়বো আপাতত যতটুকু বলছি অতটুক বুঝছো কিনা সেটাই হচ্ছে কথা ঠিক আছে অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করলে কিন্তু আটকে যাবে আমি আবার বলতেছি জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়েছে পড়াইতেছি একটাই কারণ বইয়ের যত বৈশিষ্ট্য আছে এক কথায় শেষ হয়ে যাবে আমাদের একটু পরে ঠিক আছে খালি শুনো যতটুকু বলতেছি আচ্ছা আমরা টেরিটো ফাইটা পড়ি নাই পড়বো না কিন্তু তুমি টেরিটো ফাইটা যত যাই হোক না কেন নির্ভরশীলতা থাকুক আর না থাকুক এখানেও তো একটা প্রধান একটা অপ্রধান আছে

ব্রায়োফাইটের জন্য কমন এখন আসা আর কে কোন জনন করবে দেখো মস উদ্ভিদ গ্যামিটোফাইটিক তার মানে সে কি তৈরি করছিল গ্যামিট গ্যামিটের দ্বারা কোন জনন হয় যৌন জনন তাহলে ব্রায়োফাইটায় অঙ্গজোর পরে যৌন জনন হবে টেরিডোফাইটে কোন দশা প্রধান স্পোরোফাইটিক মানে সে কি উৎপন্ন করে স্পোর তাহলে স্পোরের দ্বারা কোন জনন হয় অযৌন জনন তাহলে টেরিডোফাইটের পরে অযৌন জনন হবে আবার আসো মস উদ্ভিদেও তো স্পোরোফাইটিক দশা আছে তার মানে সেও তো স্পোর তৈরি করে কিন্তু এই স্পোর্টটা তো স্বাধীন থাকতে পারে না পুরাপুরি করে। না পুরোপুরি আর কোনো জননও হয় না কিন্তু টেরিডোফাইটে গ্যামেটোফাইটিক দশা আছে এবং সেটা অপ্রধান হইলেও স্বাধীনভাবে বাস করে তার মানে তার কি তৈরি করার ক্যাপাসিটি আছে গ্যামিট তৈরি করার ক্যাপাসিটি আছে তার মানে তার কি জননে অংশগ্রহণ করার সুযোগ আছে যৌন জনন এই কারণে দেখা যায় টেরিডোফাইটে অঙ্গজ অযৌন যৌন তিন প্রকার জননী হয় কিন্তু ব্রায়োফাইটে কেবল কেবলমাত্র কি অঙ্গ জোয়ার যৌন জনন হয় এটা যেন মনে থাকে যে ব্রায়া ফাইটায় কোন প্রকারের জনন নাই অযৌন জনন নাই ব্রায় ফাইটায় কোন ধরনের জনন নাই অযৌন জনন নাই কেন নাই কারণ এর স্পোর একা থাকতে পারতেছে না পুরাপুরি অন্যের উপর নির্ভর করতেছে ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা যেটা সেটা হচ্ছে যেহেতু বলছি ব্রায়া ফাইটা পুরাটা পড়বো তাহলে ব্রায়া ফাইটার জনন একবারে শেষ করে যাই বলছি কি আমরা যে সেটা হচ্ছে এর যৌন জনন তাহলে দেখো এর গ্যামিট লাগবে যৌন জননের জন্য গ্যামিট একটা পুং গ্যামিট একটা স্ত্রী গ্যামিট একটা পুং গ্যামিট আর এটা কি স্ত্রী গ্যামিট এখন কিভাবে চিনবা একটা নাম এন্থেরেডিয়াম একটা নাম আর্কিগোনাম একটা নাম এন্থেরেডিয়াম আর একটা নাম কি আর তো মাথায় রাখবা যেই গ্যামিটের নামের বানানে ক আছে সেটা হচ্ছে স্ত্রী গ্যামিট তাহলে কোনটা স্ত্রী গ্যামিগোনিয়াম আচ্ছা বলা হয় গ্যামিট বা শুক্রাণু বা এনথেরেডিয়ামটা হচ্ছে গোলাকার নাশপাতি আকার এরকম বৃন্তযুক্ত আর আর্কিগোনিয়ামটা হচ্ছে এরকম ফ্লাসক আকারের আর্কিগোনিয়ামটা কি এরকম আকারের ফ্লাস্কের ভেতরে ডিম্বাণু ফ্লাস্কের উপর একটা সরু অংশ আছে এই জায়গাটা হচ্ছে গ্রীবা নিচের অংশটার নাম হচ্ছে উদর এরা হচ্ছে কোষের আবরণ দ্বারা আবৃত কি কোষের আবরণ দ্বারা আবৃত সব কোষের আবরণ দ্বারা আবৃত তার মানে কি এদের জননাঙ্গ বহু কোষী কিন্তু কোন কোষের আবরণে আবৃত কোষের আবরণে আবৃত এবার আসো নিষেক শুক্রাণু ডিম্বাণু নিষেকের ক্ষেত্রে আমরা জানি কে চলন ক্ষম হয় শুক্রাণু উপযোগী অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা

এই আকারে ছোট গ্যামিট কিন্তু সচল আকারে বড় নিশ্চল একটা স্ত্রী গ্যামিটকে নিষিক্ত করতেছে এটা কোন ধরনের যৌন জনন এটা হচ্ছে উ এটা কোন ধরনের যৌন জনন উমাস ধরনের যৌন জনন তাহলে ব্রায়োফাইড উদ্ভিদের যৌনজনন পদ্ধতি কোন ধরনের উগ্যামাস এখন মনে করে যে নিষেখ হইল নিষেকের ফলে কি সৃষ্টি হবে জাইগোট কি সৃষ্টি হবে জাইগোট মানে এগুলো পরে ভ্রুণে পরিণত হবে তাহলে দেখো তো ভ্রূণটাও কি বহুকোষী এবং বন্ধাকোষের আবরণে আবৃত কিসের অভ্যন্তরে তৈরি হয়েছে স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে তৈরি হয়েছে আচ্ছা এবার দেখো এই যে জাইগোট জাইগোট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড এটাই তো জাইগোট ছিল তাহলে জাইগোট কি ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে কোন দশা স্পোরোফাইটিক ডিপ্লয়েড মানে কোন দশা স্পোরোফাইটিক এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে জাইগোট বিভাজিত হইতেছে তোমাকে প্রশ্ন করলো জাইগোট বিভাজিত হইতেছে তাহলে বলো তো কোন দশার বিভাজন হচ্ছে লেখো সবাই জাইগোট বিভাজিত হইতেছে বললে কোন দশার বিভাজন হচ্ছে আগে বলো বিভাজন বললে কোন দশার বিভাজন ভেরি গুড স্পোরোফাইটিক দশা কেন কারণ আমরা বলছি জাইগোটটা কি ডিপ্লয়েড তাহলে ডিপ্লয়েড ভাঙা মানে কি স্পোরোফাইটিক দশা ভাঙা কেন তাহলে স্পোরোফাইট ভাঙলে কি বের হবে স্পোর কি বের হবে স্পোর মনে করো বের হয় স্পোর যদি প্রশ্ন করি জাইগোটের বিভাজনে কি নির্গত হবে তাহলে জাইগোটের বিভাজনে স্পোর নির্গত হবে জাইগোটের বিভাজনে কি নির্গত হবে স্পোর জাইগোটের বিভাজনে কি নির্গত হবে স্পোর পরের প্রশ্নটা হচ্ছে এখন আবার তাহলে বলো তোমরা স্পোর গুলা কোন ধরনের হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড স্পোর গুলা কোন ধরনের হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বলো হ্যাপ্লয়েড ভেরি গুড হ্যাপ্লয়েড কেন এই যে তুমি দেখাও এখানে আমি মাত্র পড়াইছি যে এটা ছিল ডিপ্লয়েড মানে এটাই স্পোরোফাইট এটা ভেঙে পাইছি আমরা হ্যাপ্লয়েড তাই না তার মানে এগুলো হচ্ছে স্পোর তাহলে অসংখ্য কেমন স্পোর নির্গত হবে ড নির্গত হবে অসংখ্য কেমন স্পোর নির্গত হবে হ্যাপ্লয়েড এবং মানে দেখো যে স্পোরোফাইটিকের পরে যে গ্যামেটোফাইটিক লিখছিলাম না একটু আগে একজন বলছিলাম যে স্পোরোফাইটের পর তো আবার গ্যামেটোফাইটিক এটা হচ্ছে এইভাবে আসছে ঠিক আছে তাহলে দেখো স্পোরোফাইট জিনিসটা হচ্ছে ডিপ্লয়েড স্পোরোফাইট জিনিসটা কি ডিপ্লয়েড কিন্তু স্পোরগুলা কেমন হ্যাপ্লয়েড এই যে অসংখ্য হ্যাপ্লয়েড পণির গত হবে এরা কিসের সাহায্যে বিস্তরণ করবে বাতাসের সাহায্যে বিস্তরণ করবে এরা কিসের সাহায্যে বিস্তরণ করবে মানে বাতাসের সাহায্যে এরা বাতাসের সাহায্যে উঠতে উঠতে তারপরে মাটিতে পড়বে পরেই তারা নতুন একটা মসুদ করবে নতুন একটা মসুদ করবে ওটাকে আমরা কি বলি থ্যালাস ওটাকে আমরা কি বলি থ্যালাস মানে নতুন থ্যালাস এই থ্যালাসের আরেকটা নাম আছে নামটা কি প্রোটোনেমা নতুন সৃষ্ট মসুদ বা মস থ্যালাসকে আমরা কি বলি মস প্রোটোনেমা ঠিক আছে তাহলে নতুন যেটা তৈরি হবে এটাকে কি নামে ডাকবা মস প্রোটনের মান রাখবা এই হচ্ছে মোটামুটি ব্রায়োফাইটের বৈশিষ্ট্যের কথা শেষ আমরা একটু আগে পড়ে আসছিলাম যেটা কি কি পড়ে আসছিলাম আমরা বেন্থামুকারের ছক থেকে আমরা বেন্থামুকারের ছক থেকে পড়ছিলাম এদের কি আছে এদের ভ্রুন আছে আমরা কি পড়ছিলাম এদের ভ্রুন আছে ঠিক আছে আর কি পড়ছিলাম যে কি নাই ভাস্কুলার টিস্যু নাই কি নাই ভাস্কুলার টিস্যু নাই আর কি পড়ছিলাম দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না মূল কাণ্ড পাতা ভাগ করা যাবে না কিন্তু তুমি কি মনে রাখবা ভালো মতো তুমি মনে রাখবা হচ্ছে এদের দেহকে কাণ্ড ও পাতায় ভাগ করা যায় কিসে ভাগ করা যায় কাণ্ড ও পাতায় কেন কারণ মুলের পরিবর্তে কি পাওয়া যায় রাইজয়েড মুলের পরিবর্তে কি পাওয়া যায় রাইজয়েড কি মনে রাখবো রাইজয়েড হচ্ছে এক কোষি কয় কোষি এক কোষি কিন্তু দুই প্রকার মসৃণ অমসৃণ কয় রাইজয়েড এক কোষি কয় প্রকার দুই প্রকার মসৃণ অমসৃণ কেন অমসৃণ কারণ এদের গায়ে এক ধরনের শল্ক বা স্কেল বা বাকল পাওয়া যায় এগুলা সব বহুকোষী ঠিক আছে স্কেল বাকল পাওয়া যায় ওগুলা সব কি বহু তাহলে মাথায় রাখবো রিক্সিয়া রাইজয়েড এক কোশি বা ব্রায়োফাইটার ফাইটার রাইজয়েড এক কোশি কিন্তু স্কেল কয়কশি বহু কোশি এই হচ্ছে মোটামুটি টোটাল ব্রায়োফাইটার সকল কথাবার্তা শেষ আমরা এখন জাস্ট হচ্ছে মিলাবো যে যা যা পড়লাম আমরা কথাগুলো ঠিক আছে কিনা ঠিক আছে দেখাই আমি আমার বলছি না এটা ক্রিপ্টো গ্যামিয়া মানে কি অপুষ্পক গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটটাই সর্বদা স্বতন্ত্র উদ্ভিদ এখানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না কিন্তু কিসে ভাগ করা যায় কাণ্ড পাতায় মূল নেই পরিবর্তে কি আছে এক কোষী রাইজয়েড বহু কোষী স্কেল ভাস্কুলার টিস্যু নাই আচ্ছা প্যারেন্ট ক্যামেরার কথাটা আমরা একটু পরে গঠন যখন পড়বো তখন ক্লিয়ার করে দিব আপাতত জাস্ট এই টাইম নিয়ে বক্স করে রাখলেই চলবে এদের জননাঙ্গ বহুকোষী বন্ধাকোষের আবরণ দিয়ে আবৃত স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম পুং জননাঙ্গ জননাঙ্গেরেডিয়াম হচ্ছে গোল নাশপাতি যৌন জনন ও গ্যামাস কেন লিখে দিছে বড় নিশ্চল স্ত্রী গ্যামিট ক্ষুদ্র সচল পুং গ্যামিটের মিলন শুক্রাণু দি ফ্লাজেলা জলীয় মাধ্যম দরকার ভ্রূণ বহুকোষী স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে তৈরি হয় স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল এবং সর্বদাই গ্যামেটোফাইটের সাথে যুক্ত থাকে স্পোর একই আকৃতির ঠিক আছে হোমোস্পোরাস এটা এমনি মনে থাকবে এটা লেস ইম্পর্টেন্ট জীবনচক্রে কে প্রধান গ্যামেটোফাইটিক দশা প্রধান কে অপ্রধান বা গৌণ স্পোরোফাইট অপ্রধান বা গৌণ এবং এই স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে যাকে আমরা কি নামে চিনি প্রোটোনেমা নামে চিনি কি নামে চিনি প্রোটোনেমা নামে চিনি দেখো এই হচ্ছে আমাদের টোটাল ব্রায়োফাইটার বৈশিষ্ট্য শেষ এই হচ্ছে আমাদের টোটাল দেখো আমাদের ঘন্টা ধরে কেবল ব্রায়াফাইটের বৈশিষ্ট্যই পড়াইছি কারণ ছিল এইটাই কারণ ছিল কি যেন আমি ব্রায়াফেটের বৈশিষ্ট্য তোমাকে যেইটাই বলি না কেন তুমি যদি ওইটাই অ্যান্সার করতে পারো ঠিক আছে ব্রায়ফেটের বৈশিষ্ট্য আমরা যেইটাই বলি না কেন সেটাই ঠিক আছে এখন তো আশা করি যে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য নিয়ে আই গেস আমাদের আর করে কোনোদিন কোনো প্রবলেম থাকবে না প্রোটোনেমাটা হচ্ছে নতুন সৃষ্ট মস উদ্ভিদটাকে আমরা প্রোটোনেমা বলি এই যে লাস্টে যখন জায়গোটটা ভেঙে স্পোর নির্গত হয় এই স্পোরটা যখন বাতাসের সাহায্যে ছড়ায় পড়ে তারপরে মাটিতে পড়ে পড়ার পরে যে নতুন উদ্ভিদটা তৈরি করে ওটাকে আমরা থেলাস বা ওটাকে আমরা কি বলতে পারি সুন্দর নাম দিলে মস প্রোটোনেমা কি বলতে পারি মস প্রোটোনেমা ওকে তাহলে এই হচ্ছে

কোষ বলতে কি বোঝায় বন্ধা মানে বাচ্চা কাচ্চা হবে না যার এইরকম আর কি এর চেয়ে আর কি বলবো তোমার স্টেরাইল ইনফার্টাইল সাবফারটাইল আচ্ছা জনুক্রমটা যেটা বলছিলাম শুনো জনক্রম মানে কি আগে তুমি দেখবা যে নির্দিষ্ট ক্রম মেনটেন করে কিনা তুমি দেখতেছো হ্যাঁ যেখান থেকে শুরু বারবার দশা বিভিন্ন জায়গায় ঘুরে আবার সেই একই উদ্ভিদ তৈরি করার ক্ষমতা তাদের মধ্যে আছে তার মানে অবশ্যই কি এর মধ্যে একটা ক্রম আছে এটা কি জনুক্রম বলে কিন্তু দেখো যেহেতু একটা দশা প্রধান সে বেশি জায়গা নিয়ে আছে যে অপ্রধান সে কম জায়গা নিয়ে আছে তার মানে ক্রম ঠিকই আছে কিন্তু সম আকৃতির না সে কি অসম আকৃতির এটাই বুঝাইছে কারণ এদেরকে কি ধরনের জনক্রম বলে এটা অনুমার ঠিক এবং যেহেতু গ্যামেটোফাইটিক দশা প্রধান সে বেশি জায়গা নিয়ে আছে স্পোরোফাইটিক কম আছে ঠিক তেমনি যেটার মধ্যে স্পোরোফাইটিক দশা প্রধান ও বেশি জায়গা নিয়ে থাকবে গ্যামেটোফাইট কম নিয়ে থাকবে এটাই হচ্ছে স্বাভাবিক কথা ঠিক আছে তার মানে কোনো ক্ষেত্রেই কি জনক্রম সমানাকার হবে না এই কারণে জনক্রমের অ্যান্সারটা কি দিবা হেটারোমরফিক জনক্রম দিবা ওকে আচ্ছা তাহলে সুন্দর মত করে এই প্রশ্নগুলোর এবার উত্তর দাও এখানে কেউ না সবাই খাতার মধ্যে দিয়ে রাখো ঠিক আছে আচ্ছা আচ্ছা এইটা অ্যান্সার তোমার এখনই বলে দিয়া মূলের পরিবর্তে কি বিদ্যমান বিদ্যমান কি ধরনের ও গ্যামাজ ধরনের সব বৈশিষ্ট্য থেকে প্রশ্ন কে কার উপর নির্ভরশীল স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল জাইগোটের বিভাজনে কি উৎপন্ন হয় স্পোর উৎপন্ন হয় নতুন সৃষ্ট থ্যালাসকে কি বলে প্রোটোনেমা বলে ওকে এবার আসো আদি উন্নত বৈশিষ্ট্য এটা তোমার কম্পেনিয়ন বুকে আছে

ক্যাপসুলের গোড়ায় ভাজক অবস্থান করছো তার মানে জটিল কুটিল লাইন দেখলেই সেটা তার উন্নত বৈশিষ্ট্য আর সহজ লাইন সেটা কি আদি বৈশিষ্ট্য আচ্ছা এখানে আসি যেটা সেটা হচ্ছে একটা তোমার রিক্সিয়া সম্পর্কে কথাবার্তা লেখা আছে আমরা আগে একটু রিক্সিয়া সম্পর্কে বিস্তারিত শিখে তারপরে এসে হচ্ছে আমরা ওখান থেকে পড়বো ঠিক আছে আচ্ছা আসো মনে রাখবা যেটা সেটা হচ্ছে তোমার বই দেখবা এরকম থালাস কন্টিনিউ একটা ছবি আছে আমরা জাস্ট একটা অংশ নিয়ে চিন্তা করতেছি ঠিক আছে কি চিন্তা করবা প্রথম কথা মনে রাখবা যে এরা হচ্ছে সব সবুজ এরা কিরকম সবুজ দেহ থ্যালোয়েড থ্যালোয়েড মানে কি জানো মূল কাণ্ড পাতায় যাদেরকে ভাগ করা যায় না তাদেরকে আমরা বলি থ্যালোয়েড হি কিরকম যে কোন তলে অবস্থায় থাকে 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 ঠিক আছে যখন শাখা তৈরির প্রশ্ন আসে একটা আরেকটা উপর এরকম লম্ব হয়ে শাখা তৈরি করে ঠিক আছে একটা আরেকটার উপর লম্ব হয়ে শাখা তৈরি করে এই যে নর্মালি সাইত অবস্থায় থাকে এবং শাখা তৈরির সময় একটা আরেকটার উপর লম্ব হয়ে যায় ওইটাকে বলে ব্যাঘ্র শাখান্বিত ওইটাকে কি বলে ব্যাঘ্র শাখান্বিত সাহিত্যা শাখানিত আরেকটা কি মনে রাখবো দেখো দুইটা পৃষ্ঠ কি সমান না দুইটা পৃষ্ঠ কি অসমান দুইটা পৃষ্ঠ কি সমান না দুইটা পৃষ্ঠ কিন্তু অসমান কারণটা একটু মুসলাম দুইটা পৃষ্ঠ কি সমান না অসমান এই কারণে কি বিষম পৃষ্ঠ এটাকে আমরা কি বলি বিষম পৃষ্ঠ বলি তা দেখো এর থ্যালাস নিয়ে যে কটা কথা বলছি সবুজ থ্যালয়েট চ্যাপ্টার দিহি সাহিত্যাগ্র শাখানিত বিষম পৃষ্ঠ মনে রাখবা আর কি মনে রাখবা এর পৃষ্ঠে মধ্যশিরা বিদ্যমান এর পৃষ্ঠে কি বিদ্যমান মধ্যশিরা বিদ্যমান তাহলে আমরা পাইলাম কি পৃষ্ঠে মধ্যশিরা পৃষ্ঠে মধ্যশিরা যেটাকে আবার ইংলিশে তোমাদের বই লেখা আছে ডরসাল ফারো কি লেখা আছে ডরসাল ফারো ওকে আচ্ছা গেল এটা আরেকটা এই যে ফুলের মতো যে চক্রাকারের যে বিন্যাস এই চক্রাকার বিন্যাসটাকে বলে রোজেট এই চক্রাকার ফুলের মতো বিন্যাসটাকে কি বলে রোজেট তাহলে এই হচ্ছে মোটামুটি এর বাহ্যিক গঠনের কথাবার্তা শেষ আচ্ছা এরপর আসে যেটা এখন আসলে প্রস্থচ্ছেদ মনে করো তুমি একটা রিক্সা নিলা নিয়ে কাটলা কাটার পরে মাইক্রোস্কোপের নিচে দেখলে এর মধ্যে আমরা তিনটা অঞ্চল পাবো কয়টা অঞ্চল পাবো তিনটা অঞ্চল একটা হচ্ছে ফটো সিন্থেটিক একটা হচ্ছে সঞ্চয় বা স্টোরেজ আর আরেকটা হচ্ছে নিম্নত্বক ঠিক আছে তো বলা হয় ফটো সিন্থেটিক অঞ্চলে আরেক নাম আত্মীকরণ অঞ্চল বা শালক সংশ্লেষণকারী অঞ্চল যে কোষগুলো আছে গোলাকার বৃত্তাকার এবং সবার শীর্ষে যে কোষটা থাকবে এইটা আকারে সবচেয়ে বড় হবে ঠিক আমি যেরকম ভাবে আঁকলাম এরকমই হয় এবং যেহেতু নামই বলছে ফটোসিনথেটিক অঞ্চল মানে এখানে ফটোসিনথেসিস হয় মানে শালক সংশ্লেষণ হয় শালক সংশ্লেষণ মানে কি উপস্থিত ক্লোরোফিল উপস্থিত ক্লোরোফিল উপস্থিত মানে কালার কি সবুজ কিন্তু খেয়াল করে দেখো আমি কিন্তু সবগুলা কোষ সবুজ করি নাই যেগুলো আকারে সবচেয়ে বড় এগুলাকে আমি রেখে দিছি এগুলাকে আমরা সবুজ করছি কেন সেটা জানা উচিত মনে রাখবা অঞ্চলে সবার শীর্ষের কোষ গোলাকার বৃত্তাকার কিন্তু করতে হবে তুমি দেখো সে কি সবার উপরের দিক আছে না আবার উপরের দিক দিয়ে চিন্তা করলে সে কি দেখো এটা মনে করো এই জিনিসটা উপরের দিক তো উপরের দিক চিন্তা করলে এই জায়গাটা খাদ্য তৈরি করতেছে না তাহলে উপরের দিক থেকে এটা কি একটা কাভারিং তৈরি করতেছে উপরের দিকের তাহলে উপরের দিকের কাভারিং মানে কি ঊর্ধ্বতক করে না করে কি তৈরিতে সাহায্য করে সাহায্য করে ঊর্ধ্বতক আচ্ছা গেল এটা এরপরে আসো এই যে আত্মিকরণ সূত্রগুলো এরকম খারাপ থাকা এদের মাঝখানের জায়গাগুলো যে এই জায়গাগুলা বায়ু দ্বারা পূর্ণ থাকে এগুলা কি দ্বারা পূর্ণ থাকে বায়ু দ্বারা পূর্ণ থাকে এটাকে আমরা বলি বায়ু নালী বা বায়ু প্রকোষ্ঠ এটাকে আমরা কি বলি বায়ু নালী বা বায়ু প্রকোষ্ঠ বা এয়ারপোর্ট এটা কেন ইম্পর্টেন্ট কারণ এটার ভিতরই হচ্ছে ওই গোলাকার বৃন্তযুক্ত আর আর্কিগোনিয়াম পাওয়া যায় মানে সহজ কথায় কি পাওয়া যায় জনন কোষ কি পাওয়া যায় জননকোষ তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে রিক্সিয়ার জনন কোষের অবস্থান কোথায় আগে অ্যান্সার দিবা বায়ুনালী অপশনে বায়ু নাই তখন কি অ্যান্সার দিবা ফটোসিনথেটিক অঞ্চল বা আত্মীকরণ অঞ্চল ঠিক আছে এটা গেল হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল শেষ আসল সঞ্চয় অঞ্চল বলা হয় সঞ্চয় অঞ্চল হচ্ছে প্যারেন্ট ক্যামেরা দ্বারা গঠিত সঞ্চয় অঞ্চল গুলা কি দ্বারা গঠিত প্যারেন্ট ক্যামেরা দ্বারা গঠিত যে মনে আছে আমরা একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে একটা শব্দ দেখা আসছিলাম যে দেহ প্যারেন্ট ক্যামেরা দ্বারা গঠিত এই হচ্ছে এই জায়গাটা ঠিক আছে সঞ্চয় অঞ্চল কোন ধরনের টিসু দ্বারা গঠিত প্যারেন্ট ক্যামেরা দ্বারা গঠিত নাম এই বলে দিছে সে হচ্ছে সঞ্চয় অঞ্চল তাহলে সে কি করে সঞ্চয় করে কি সঞ্চয় খাদ্য সঞ্চয় কোন ধরনের খাদ্য কোন ধরনের খাদ্য শ্বেত সার বা স্টার্চ কোন ধরনের খাদ্য শ্বেত সার বা স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে ওকে আচ্ছা এবার আসলে নিম্নতক এর নিম্নতকে কি পাওয়া যায় রাইজয়েড পাওয়া যায় নিম্নতকে কি পাওয়া যায় রাইজয়েড পাওয়া যায় আমরা তো জানি রাইজয়েড কয় কোষি এক কোষি রাইজয়েড কয় কোষি এক কোষি ঠিক আছে কিন্তু আমরা জানি কয় প্রকার দুই প্রকার মসৃণ অমসৃণ মনে করি এটা হচ্ছে অমসৃণ কেন অমসৃণ কারণ এর গায়ে কি পাওয়া যায় স্কেল শল্ক বা বাকল এটাও তোমাকে পড়ে আসছিলাম স্কেল গুলা কয় কোষি বহু কোষি তাহলে রিক্সিয়া রাইজয়েড এক কোষি স্কেল কয় কোষি বহু কোষী এই হচ্ছে মোটামুটি রিক্সিয়ার টোটাল কথাবার্তাও শেষ এবার আমরা বইয়ের মধ্যে থেকে মিলাই আসো এই দেখো শুরু রেগুলার মুখস্থ করবা প্রজাতির সংখ্যা দুইশো কিন্তু এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত যেই যেই জায়গায় বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি লেখা আছে ওই ওই জায়গা তোমার জন্য মাস্ট আর ইন জেনারেল প্রজাতির সংখ্যা তুমি পড়লে পড়বা পারলে পারবা না পারলে নাই টেনশন নাই কিন্তু বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা পড়তে হবে তুমি মনে রাখবা এই ব্রায়ো ফাইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা উভচর মানে এরা মাটিতেও থাকতে পারে পানিতেও থাকতে পারে যেমন একটা উদাহরণ দিচ্ছে দেখো রিক্সিয়া ফ্লুইটেন্স জলজ দেখো ফ্লুইড ফ্লুইড থেকে ফ্লুইটেন্স মানে জলজ এভাবে মনে রাখবা তাহলে এরা হচ্ছে উভচর আর কি মনে রাখবা দার্জিলিং শহরটার কথা মনে রাখবা কেন দার্জিলিং কে ব্রায়োফাইটার ফাইটার স্বর্গ বলা হয় সবচেয়ে বেশি ব্রায়ো এখানে পাওয়া যায় ঠিক আছে দার্জিলিং কে কি বলা হয় ব্রায়োফাইটার ফাইটার স্বর্গ বলা হয় ওকে? আচ্ছা এই গেল হচ্ছে এই তথ্যগুলা জানলাম এরপরে দেখো আমি তোমাকে বৈশিষ্ট্য থেকে পড়াইছি না থ্যালয়েড সবুজ সাহিত্য চ্যাপ্টা বিষ্মৃষ্ঠাখানিত একুশি রাইজয়েড বহুকশি স্কেল উপরের দিকের অংশেটিক অঞ্চল তারপর সঞ্চয় অঞ্চল কি হ্যান্ত সব পড়া হয়ে গেছে গুরুত্ব থেকে মনে রাখবা পরিবেশ দূষণের সূচক গুরুত্ব থেকে কি মনে রাখবা পরিবেশ দূষণের সূচক তোমাকে আর একটা তথ্য মনে রাখতে হবে সেটা হচ্ছে বায়ু দূষণের নির্দেশক বায়ু দূষণের নির্দেশক বললে আনসার কি দিবা লাইকেন বইয়ের লাইন ঠিক আছে তাহলে খেয়াল দূষণের সূচক বললে আমরা দিব হচ্ছে বা কিন্তু নির্দেশক বললে কি আনসার দিবা লাইকেন এখন বইয়ের লাইন লিখছে কিছু করার নাই খালি দুটা তথ্য তুমি মনে রাখবা ওকে আচ্ছা এই গেল হচ্ছে আমাদের এতটুক তারপরে জৈব পদার্থ সংযোগ ওইটা লাগবে না বিবর্তন কথাটা একটু মনে রাখো এগুলো কোম্পানির বুকে আছে বুঝছো বিবর্তন কথাটা মনে রাখো তাহলে চলবে আচ্ছা এরপর এসো যে এই তোমার অভ্যন্তরীণ গঠন এই দেখো তোমাকে রোজেরড়াইছিimuthsira পড়াইছি বহু কোশী স্কেল রাইজট পড়াইছি ফরোসেন্ট্রিক অঞ্চলে সব কথা পড়াইছি খেল করছ একটাও কি বাদ দিছি না এর পরেও যদি ব্রায়ফ এটা থেকে ভুল করো আর যদি বলো যে এত বড় রুটিন দিবেন পড়া শেষ করতে পারি না এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার পরেও তার কিছু বলার নাই আচ্ছা এখানে এসো জনন সেটা হচ্ছে কি অঙ্গজ জননে হাসান সাহেব বইয়ে খালি কথাগুলাই লেখা আছে যে কি থেলাসের উপরে হচ্ছে টিউবার আর রাইজরের অগ্রভাগে হচ্ছে গিমা থেলাসের অগ্রভাগে হচ্ছে টিউবার আর রাইজরের অগ্রভাগে কি গিমার সাহায্য হচ্ছে জনন ঘটে এটা একটা গেল আর অন্য বই থেকে কিছু ইনফরমেশন আছে এটা মনে রাখো যে পুরাতন অংশের পচনের মাধ্যমে করতে পারে অস্থানিক শাখার সাহায্যে কে করে রিক্সিয়া ফ্লুইটেন্স অস্থানিক শাখার সাহায্যে কে করে রিক্সিয়া ফ্লুইটেন্স আর টিউবারের সাহায্যে কে করে রিক্সিয়া ডিসকালার একটু নামগুলো মনে রাখো আসবে কিনা বলতে পারি না বাট বাই চান্স আর যৌন জননের জন্য যেটা সেটা হচ্ছে আকার সব পানিতে সাঁতার কেটে পৌঁছায় আচ্ছা এই তিনটা লাইন হচ্ছে আজিবুর সারের বই থেকে নেওয়া ঠিক আছে এই যে জায়গট তৈরি হয় জায়গট প্রথমে লম্বা বিভাজিত হয় তারপরে আর আরি হয়ে কয় অবস্থা প্রাপ্ত হয় আট অবস্থা প্রাপ্ত হয় কয় কোশি আট কোষি তখন এর মধ্যে দুইটা তর্ক পাওয়া ত্বক পাওয়া যায় মানে দুইটা স্তর পাওয়া যায় একটা বাইরের একটা ভেতরের বাইরেরটা হচ্ছে বহিস্ত এমফিসেথিয়াম ভেতরে যেহেতু মানে এন্ড ই কারণে নাম হচ্ছে অন্তঃস্থ এন্ডোথেসিয়াম যেহেতু বাইরে যে আছে সে কি তৈরি করবে তক বাইরে যেটা আছে সে কি তৈরি করবে তক তাহলে কি দেখো তো এই দেখো যেটা এমফিসেথিয়াম সে হচ্ছে আবরণী তৈরি করছে কি তৈরি করছে আবরণী আর এটা কি জাইগোট বিভাজিত হইতেছে তাহলে মানে স্পোরোফাইট কি বের হবে স্পোর বের হবে এ কারণে এন্ডোথেসিয়ামের থেকে কি স্পোর বের হয়ে আসবে এ এন্ডোথেসিয়ামের কাজ কি স্পোর তৈরি করা দেখো স্পোরোজেনাস কোষ এন্ডোথেসিয়াম কি তৈরি করবে স্পোর তৈরি করবে যেন একটু পরে স্পোর বের হয়ে আসতে পারে এন্ডোথেসিয়াম থেকে স্পোরোজেনাস কোষ বের হবে জনক্রম তো বলছি সুস্পষ্ট হেটানো তাহলে এই হচ্ছে উদ্ভিদের কথাবার্তা শেষ সুন্দর মত এই তিনটা প্রশ্নের উত্তর দাও ওকে এবার চলে এসে আমরা টেরোডোফাইটা দেখো যে টেরোডোফাইটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস কেন কারণ আমরা ব্রায়োফাইটা অনেক পরে আসছি টেরোডোফাইটা থেকে আমরা খুব কম শিখবো কি কি শিখবো দেখো এটা হচ্ছে একটা ফার্নবর্গীয় উদ্ভিদ এবং দেখো এই যে থ্যালোফাইটা ছিল ব্রায়োফাইটা ছিল এবং টেরিডোফাইটা ছিল এই তিনটার মধ্যে কেবল কোনটায় পরিবহন টিস্যু ছিল

যে একটা হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ আর এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ তাহলে এখানে মাত্র পরিবহন টিস্যু পাইছি তার এরা কি পরিবহন টিস্যু আর পরিবহন টিস্যুর সেক্টর চিন্তা করলে এটা আরো বেশি উন্নত হবে অ্যাঞ্জিওস্পার্ম তার চেয়ে একটু কম জিমনোস্পার্ম আর সবচেয়ে কম কে টেরডোফাইটা এখানে দেখো ভাস্কুলার উদ্ভিদের মধ্যে টেরডোফাইটা হচ্ছে সবচেয়ে অনুন্নত আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে টেরডোফাইটা কি সবচেয়ে উন্নত ওকে আচ্ছা গেল এটা এই বৈশিষ্ট্যে আমরা শুধু শুধু সময় নষ্ট করব না তোমাকে খালি এটা তথ্য মনে রাখাই দিই দেখো আমরা বলছি ব্রায়োফাইটা মানে হোমোস্পোরাস মানে সমাকৃতির টেড্রোফাইটাও মনে রাখবা হোমোস্পোরাসি টেড্রোফাইটাও কি হোমোস্পোরাস অল্প কয়টার ক্ষেত্রে হচ্ছে হেটারোস্পোরাস মানে আকৃতির স্পোর অল্প কয়টায় তৈরি হয় কয়টায় একবার ডাইরেক্ট মনে রাখবা আটটি গন ঠিক আছে মাত্র আটটা গনের মধ্যে আমরা হেটারোস্পোরাস বা অসমাকৃতির স্পোর পাবো টেড্রোফাইটার বাকি যত যা আছে সবাই কি হোমোস্পোরাস যত যা আছে সবাই কি homosporas. Okay. এইটা হচ্ছে আমাদের কম্পানিয়ন বুকে আছে এটা হাসান সারের রেগুলার বইয়ে নাই কিন্তু এটা আসলে আমার কাছে কেন প্রতি যতবারই আমি দেখি আমার কাছে ভালো লাগে যে এটা প্রশ্ন করার মতো একবার প্রশ্ন আসছিল এখান থেকে পনেরো সাল না ষোলো সালে কিন্তু এটা আসার মতো জায়গা ওকে আসি আমরা দেখি এটা কিভাবে পড়া যায় প্রথমে দেখো প্রাকৃতিক অবদান যেহেতু উদ্ভিদ মানে প্রকৃতিতে অবশ্যই তার অবদান আছে মানুষের খাদ্য মানুষ এটা খাইতেছে সবজি হিসেবে কোনটা তরুণ ঢেকি শাক আর সালাদ হিসেবে সিরাটো টেরিস সালাদ হিসেবে সিরাটো টেরিস যা মানুষ খাইতেছে তা আবার দেখো গরু ছাগল খাইতেছে মানে এটা পশুরও খাদ্য আচ্ছা আমার কাছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটাকে বেশি মনে হয়েছে কারণ ওষুধ তৈরি আর রাসায়নিক পদার্থ নিষ্কাশন নিয়ে কথা আছে ওষুধ তৈরি করা হয় এমন দুইটার জন্য মনে রাখবো হচ্ছে লাইক যদিও আজকাল লাইকের যুগ নাই এখন আমরা লাইক দিল ওটা মন খারাপ করি এখন রিয়াকশনের যোগ হয় লাভ দিতে হবে নাই তো কেয়ার দিতে হবে কিন্তু লাইক আর হাহা দিলে খেতে হবে ব্লক ঠিক আছে তাহলে খেয়াল রাখবা যে ওষুধ তৈরির জন্য যত যাই হোক আমাদেরকে সেই আগের অবস্থায় আসতে হবে সেটা কি লাইক লাই দিয়ে হচ্ছে লাইকোপোডিয়াম আর ইক দিয়ে হচ্ছে ইকুইজিটাম লাই দিয়ে লাইকোপোডিয়াম আর ইক দিয়ে কি ইকুইজিটাম আচ্ছা রাসায়নিক পদার্থ নিষ্কাশনের জন্য দেখো পুরোটা লাইন কিন্তু একসাথে পাদ্রি ছিল একা পুরোটা কথা কিন্তু একসাথে পাদ্রি ছিল একা পাদ্রি মানে কি যারা হচ্ছে ধর্ম উপাসনা করে ধর্ম যাজক মধ্যে তো নরডেম কলেজে পড়ার কারণে মনে করো এরকম অনেক পাদ্রিদের সাথে আই মিন ফাদারদের সাথে হচ্ছে আমাদের উঠা বসা ছিল তো নিজের বাপ প্রেও এতবার ফাদার ডাকি নেই যতবার তাদেরকে ডাকছি ঠিক আছে তো যাই হোক তাদের একটা মূল মোটো ছিল কি যে সংসার ধর্মের মধ্যে জড়ানো যাবে না এই দুনিয়াটা হচ্ছে অন্যের জন্য বিলায় দিতে হবে তো এই কারণে স্বাভাবিক যেহেতু তোমার সংসার নাই তাহলে দিন শেষে কিন্তু তুমি একাই ঠিক আছে তাহলে কি রাসায়নিক পদার্থ হচ্ছে তোমার ছিল একা দিয়ে মনে রাখবা পটাশ নিষ্কাশনে কে হেল্প করে ড্রি দিয়ে ড্রায়োটেরিস আর ছিল দিয়ে মনে রাখবো ছিলিকন মানে হচ্ছে সিলিকন একা দিয়ে হচ্ছে ইকুইজেটাম তাহলে পটাশ নিষ্কাশনে লাগে ড্রায়োটেরিস আর সিলিকন নিষ্কাশনে কি লাগে ইকুইজেটাম আচ্ছা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা মমি করে রাখছি মনে করো দামি লাশ মমি করে রাখছো মানে কি আদি আসনে লাশ যেখানে মরছে ওই জায়গাটাই সুন্দর মতো মমি করে ফেলছো তাহলে আদি আসনে লাশ আদি দিয়ে হচ্ছে অ্যাডিয়েন্টাম আসনের আসো দিয়ে এসপ্লেনিয়াম নে দিয়ে নেফ্রোলেক্সি লাশের লা দিয়ে লাইকোপোডিয়াম স দিয়ে সেলাজিনে লা উদাহরণগুলো একটু পড়ে নিও আচ্ছা এখানে একটা মিস হয়েছে এটা একটু লিখে রাখবা সেটা হচ্ছে আতসবাজি ঠিক আছে আতসবাজির জন্য লিখে রাখো লাইকোপোডিয়ামের স্পোর পড়লে মনে থাকবে এত কিছু কিভাবে মনে থাকবে মানে কি পড়লে মনে থাকবে পড়বা ভর্তি পরীক্ষা দিছি না আমরা তোমাদের বই তো ছোট ছোট আমাদের বই গুলো মোটামোটা ছিল তা আমরা তো পরীক্ষা দিয়ে এসছি ঠিক আছে পড়তে হবে ভাই পাগলের মতো পরিশ্রম করবা তাহলে জীবনে সুন্দর কিছু পাবা এরপরে তুমি এক বছর খুশি ঠেলায় আর কিছু পড়ই না মনে করো চান্স পাওয়ার পরে এক বছর পড়ই না সমস্যা নাই ঠিক আছে কিন্তু চান্স যদি এখন না পাও যে এখন না পড়ার কারণে যদি পরবর্তীতে চান্স না পাও পরে যে আবার ভাবতেছোজ যে সেকেন্ড টাইম পরীক্ষা দেব এক বছর এত সহজ না বুঝছো এত সহজ না এই কারণে সময় থাকতে সাধু সাবধান হয়ে যাও সেটা হচ্ছে কি এখনো সময় আছে সিরিয়াস হও পড়াশোনায় ফাঁকি মারো না যা আছে পড়তে থাকো ভালোমতো সামনে পরীক্ষাগুলো ভালোমতো দাও

এখনো সুযোগ আছে ভালো মতো পড়াশোনা করো কাজে আসবে লাইফে কিছু একটা হও তারপরে কাজে আসবে ঠিক আছে শুনো মেডিকেলে চান্স পাইলে ডাক্তার এটা মনে রাখবা তুমি পাগল না হয়ে গেলে আর তুমি দেশদ্রোহিতার কোনো কাজ না করলে কেউ তোমারে কখনো মেডিকেল থেকে বের করবে না ঠিক আছে তার মানে তুমি যদি একবার ঢুকো ও দশ বিশ বছর লাগাই তুমি পাশ করো কোনো সমস্যা নাই ওই ঢুকা মানেই তুমি ডাক্তার হইছো আমরা সত্যি কথা এরকম বলে যে একটা স্টুডেন্ট ডাক্তার হয় তার লাইফে তিনবার একবার হচ্ছে মেডিকেলে চান্স পাইলে দ্বিতীয়বার হচ্ছে থার্ড ইয়ারে যখন সে ক্লিনিক্যাল ওয়ার্ডে যায় প্রথম আর পাঁচ থার্ড হচ্ছে পাঁচ বছর পরে যখন সে একবার এম পাস করে তো ওই একবার ডাক্তার হও এটাই অনেক কারণ দেখবা তুমি যেদিন মেডিকেলে চান্স পাবা ওই দিন অটোমেটিক তোমার আব্বা আম্মার নামের আগে বসে যাবে ডাক্তারের বাপমা ও পাস করা লাগবে না এটা যে কতটা গর্বের এটা আসলে তুমি যদি এই ফিলিংসটা খুনি অনুভব করতে পারবা যখন তুমি চান্স পাবা আমি আমার নিজের কথা বলি আমি যখন পরীক্ষা দেই পরীক্ষার দিন পরে আমার হচ্ছে এক এক বের হয় না এক একজন বলতেছে এটা আমি যখন সবার অ্যানসার মিলাই দেখি আমার নাম্বার সত্তর একাত্তরের মতো আসে আমার তো মন খারাপ আমি আল্লাহ প্রশ্ন তো ছিল সহজ শান্তি মনে পাবো না খুব মন খারাপ হয়েছিল পরে ফয়সাল ভাই আমার রাতের বেলা ফোন দেয় ফোন দিয়ে বলে দূর Павел তুমি মনটোন খারাপ করো না তুমি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় যাও দেখবা কালকে সবচেয়ে মারদাঙ্গা রেজাল্টটা তোমারই হবে তো আমি তো ভাইয়ের কথা শুনে একটাই ঘুমের ওষুধ খাইলাম খেয়ে সত্যি কথা ঘুমায় পড়ছি সকালবেলা বেলা উঠলাম টিভি দেখতেছিলাম আমার মনে আছে এখনো আমি আমার সামনে আমার ভাইয়া বসা

সে লিট্রেলি আমাকে জড়ায় ধরে পাগলের মতো আর কি মনে বলে না যে লাফাই এরকম লাফাইছে চারপাশে তো আমি তখন অবাক হয়ে গেছিলাম যে এই মানুষটা এত খুশি হতে পারে এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই এবং ওই দিন এবং সব সময় বলছে যে আমার বাচ্চাটা ঢাকা মেডিকেলের পরে এতম হয়েছে জনের মধ্যে পরীক্ষা দিয়ে এতম হয়েছে শুরুর দিকে একটু খারাপ খারাপ লাগতো যে আর বার এটা শো অফ করার কি আছে কিন্তু পরে যখন আমি মেডিকেল সাথে জড়িত হইলাম আমি যখন দেখলাম মানুষজনের হাহাকার চান্স না পাইলে যে কত ভালো স্টুডেন্ট কত বড় ফ্যামিলির ছেলে মেয়েরা চান্স পাচ্ছে না তাদের কি মনের কষ্ট তাদের ফ্যামিলিটা কই থাকতেছে তো এই জিনিসগুলা চিন্তা করে হইলেও ভাই এই যে বদমাইশি গুলা করো বদমাইশির একটা বয়স আছে সবাই করে সমস্যা নাই কিন্তু এই টাইমটা হচ্ছে সিরিয়াসনেস এর টাইম এই টাইমটা যদি তুমি কাজে লাগাও তাহলে তুমি সাকসেসফুল হবা এই টাইমটা যদি হাওয়ায় ভাসায় দাও তাহলে কিন্তু আসলে তোমার সত্যি কথা কপালে দুর্গতি আছে কেউ তোমার কথা মনে রাখবে না তুমি ম্যাট্রিক ইন্টারে কি ছিলা কেউ মনে রাখবে না যদি না তুমি কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে মানে গ্রাজুয়েশন লেভেলে তুমি ভালো কোথাও যাইতে পারো ঠিক আছে তো যাই হোক ভাই তোমার জন্য

এবং লাস্টের এক মাস তো আমি যখন পড়াশোনা করছি আমি বলছি আমাকে কেউ নক করবা বাইরে টাইম টু টাইম খাবার রেখে যাবা আবার এত মিনিট পরে নিয়ে যাবা যদি আমার খাইতে মন চেয়ে আমি খাইয়ে নিবো না খাইতে মন চাইলে খাবারটা নিয়ে নিবা মানে আমি তখন খাবো না এখন এটা হচ্ছে ভাই ডেডিকেশন ঠিক আছে তুমি যদি তুমি পিওরলি ডেডিকেটেড থাকো তাহলে তুমি হচ্ছে এভাবে পড়াশোনা করবা এমনি এমনি ঢাকা মেডিকেলের চান্স পাইছে মানুষজন বলবে না আমি তো পড়ি নাই এমনি পরীক্ষা দিতে গেছি ঢাকা মেডিকেলের চান্স পেয়ে গেছি ওরে মারা উচিত ঠিক আছে ও ঢাকা মেডিকেলের যোগ্য না যদি এরকম কেউ বলে থাকে ঢাকা মেডিকেলে যারা চান্স পাইছে প্রত্যেকে যথেষ্ট পরিশ্রম করি আমরা চান্স পাই শুধু ঢাকা মেডিকেল না যে কোনো মেডিকেলে যে চান্স পায় পরিশ্রম করে চান্স পায় ঠিক আছে এক দুইটা হচ্ছে যারা ওই বলে যে আমরা তো আন্দাজে দাগাইছি হয়ে গেছে ও যায় দেখো ও পরীক্ষার আগে এক মাস টানা পড়ছে ঠিক আছে এই কারণে আমি কি বলবো কখনই সময় শেষ হয় না সময় এখনো আছে এখনো তোমরা সুন্দর মতো গুছায় নিতে পারবো এটা এমন কোনো কঠিন কিছু না আসি আমরা আমাদের পড়ায় ফেরত আসি তাহলে আমরা যেটা বলতেছিলাম আতশবাজির জন্য আমরা কি মনে রাখবো লাইকোপোডিয়ামের স্পোর মনে রাখবো আচ্ছা কয়লার ক্ষেত্রে যেটা দেখো এটা হচ্ছে বৃক্ষ ফার্নের জীবাশ্ম ঠিক আছে বৃক্ষ ফার্নের জীবাশ্ম শুধু ফার্ন বলবা না বৃক্ষ ফার্ন কেন বৃক্ষ ফার্নটা প্রজাতির নাম অনেকে ভাবে কি শুধু ফার্নের জীবাশ্ম তো না বৃক্ষ ফার্ন ইট সকল ফার্নে লাইক এই যে আমি যদি লাইকোপোডিয়ামের জীবাশ্ম কয়লা না ইকুইজিটামের জীবাশ্ম কয়লা না কেবল বৃক্ষ ফার্ন নামক যেই টেরিডোফাইটটা আছে ওইটার জীবাশ্ম হচ্ছে কয়লা আর নাইট্রোজেন সংবন্ধনে কে হেল্প করে অ্যাজোলা নাইট্রোজেন সংবন্ধনে কে হেল্প করে অ্যাজোলা হেল্প করে ওকে তাহলে এই গেল হচ্ছে আমাদের এই অর্থনৈতিক গুরুত্বের কথাবার্তাও শেষ এবার আসলে যে এখানে যে কথাগুলা লিখছে এই দেখো টেরিস এর অপর নাম হচ্ছে কারণ এরা প্রখর সূর্যালোকে থাকতে ভালোবাসে এর আরেক নাম সানফান ঢেকিশাক বর্ধবায়ুবি সাবেরিয়াস উদ্ভিদ

এর গঠন ঠিক আছে তোমাকে যখন গঠন আলোচনা করতে তুমি রাখবা খালি পাতা। গঠন নিয়ে কিছু বললি আমার কি মনে রাখতে হবে পাতা ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে তার মানে কি ফার্নের গঠন মানে পাতা এই কয়টা লাইন পড়লেই চলবে ফার্নের পাতার নাম কি ফ্রন্ট কুণ্ডলিত কচি পাতাটার নাম হচ্ছে ক্রোজিয়ার কিন্তু এই কুণ্ডলিত অবস্থাটার নাম কথাটা খেয়াল রেখো কুণ্ডলিত কচি পাতার নাম ক্রোজিয়ার আর কুণ্ডলিত পাকানো অবস্থাটার নাম হচ্ছে সার্সিনেট বার্নেশন এর গায়ে বাদামি স্বল্পপত্র পাওয়া যায় যেটাকে আমরা বলি র্যামেন্টাম আর প্রতিটা পাতার খন্ডকে আমরা বলি পিনা ওকে এরা পক্ষল যোগিক এই গেল হচ্ছে আমাদের এতটুক জানা এর ভাস্কুলার বান্ডলটা কোন ধরনের হেড্রোসেন্ট্রিক হেড্রোসেন্ট্রিক মানে কি জাইলেম কেন্দ্রিক হেড্রোসেন্ট্রিক মানে কি জাইলেম কেন্দ্রিক ওকে তাহলে এতটুক মনে রাখতে পারলেই চলবে আচ্ছা এইটা আমি পরে আসতেছি ছবিটায় আমরা আগে এখান থেকে একটু জননের পড়াটা শেষ করে ঠিক আছে এই রিক্সার জননটা একটু কন্ট্রোভার্সিয়াল একটু কথাবার্তা হবে দেখো ভালো মতো শুনবা আমরা একটু আগে বলছি তোমাকে এই অজন জনন কেন হবে কারণ সে স্পোর্ট তৈরি করবে জনন কেন হবে কারণ সে কি তৈরি করবে স্পোর্ট তৈরি করবে আচ্ছা এখন আমরা এর গঠনের মধ্যে কোন অংশটাকে প্রায়োরিটি দিছি পাতা গঠনের মধ্যে কাকে প্রায়োরিটি দিছি পাতাকে তাহলে এই স্পোরগুলোও কই তৈরি হবে পাতার মধ্যেই তৈরি হবে এখন তোমাকে প্রশ্ন করলো তাহলে স্পোর তৈরিকারী পাতার নাম কি স্পোর তৈরিকারী পাতার নাম হচ্ছে স্পোরোফিল স্পোর তৈরিকারী পাতার নাম কি স্পোরোফিল তুমি বলতে পারো ভাই এখানে তো সোরাস উৎপন্নকারী লিখছে টেনশন নিও না একই কথা অনেকগুলা স্পোর একত্রে মিলে কি তৈরি করে স্পোরানজিয়াম কি তৈরি করে স্পোরানজিয়াম আবার অনেকগুলা স্পোরানজিয়াম একত্রে মিলে কি গঠন করে সোরাস তাহলে তোমাকে সোরাস উৎপন্নকারী বলুক স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী বলুক বা স্পোর উৎপন্নকারী বলুক তিন ক্ষেত্রেই ঠিক আছে তিন ক্ষেত্রেই আমরা বলবো পাতার নাম কি স্পোরোফিল তিন ক্ষেত্রে পাতার নাম কি স্পোরোফিল ওকে আচ্ছা এবার আসে যে মনে করো এই যে পাতাটা তুমি স্পোরোফিল নিলা নিয়ে প্রস্থচ্ছেদ করলা করে মাইক্রোস্কোপের নিচে দেখলা কি পাতার কিনারে গুচ্ছাকারে কিছু একটা জিনিস অবস্থান করতেছে ওই কিনারে গুচ্ছাকারে যারা অবস্থান করে সেটাই হচ্ছে সোরাস এই সোরাস গুলা গুচ্ছাকারে অবস্থান করে কোথায় অবস্থান করে কিনারে তার মানে কি এই একটা এই একটা এই একটা এরকম এই গুচ্ছগুলা করে কি একটা সাথে এরকম যোগাযোগ রক্ষা করে ঠিক আছে তো যা দ্বারা ঠিক আছে যা দ্বারা যোগাযোগ সিনোসোরাস তাহলে একটা সোরা আর একটা সোরাসের সাথে যা দ্বারা যোগাযোগ রক্ষা করে সেটাকে আমরা কি বলি সিনোসোরাস সেটাকে আমরা কি বলি সিনোসোরাস এখন এই সিনো পর্দা দিয়ে ঢাকা থাকে ঠিক আছে একটা পর্দা বা আবরণ দিয়ে আবৃত বা ঢাকা অবস্থায় থাকে এই যে পর্দা বা আবরণ দিয়ে আবৃত অবস্থায় থাকে এটাকে আমরা বলি ফলস ইন্ডুসিয়াম এটাকে আমরা কি বলি ফলস ইন্ডুসিয়াম ঠিক আছে আচ্ছা এখন আসো এই যে স্পোরানজিয়াম উৎপন্নকারী যে কোথা থেকে মনে করো আমরা জানি একটা বাচ্চা তার কই থাকে মায়ের কই থাকে অমরা বা প্লাসেন্টার মধ্যে থাকে তুমি দেখো স্পোরানজিয়ামটা কোথা থেকে উৎপন্ন হয় প্লাসেন্টা বা অমরা এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এখন যেটা বলবো প্রতিটা স্পোরানজিয়াম ষোলোটা করে স্পোর মাতৃকোষ তৈরি করে কয়টা স্পোর মাতৃকোষ তৈরি করে ষোলোটা আবার প্রতিটা স্পোরানজিয়াম থেকে স্পোর উৎপন্ন হয় কয়টা চৌষট্টিটা স্পোর মাতৃকোষ ষোলোটা স্পোর কয়টা চৌষট্টিটা কেন কারণ তারা স্পোর টেট্রাড গঠন করে কি গঠন করে টেট্রাড মানে ফোর এন এখানে এন এর মান কত ষোলো তাহলে চার ষোলো কত হয় চৌষট্টিটা তাহলে মনে রাখবা যে টেরিসের প্রতিটা স্পোরান জ্যাম স্পোর মাতৃকোষ কয়টা ষোলোটা আর স্পোর মাতৃকোষেই হচ্ছে মিওসিস হয় মিওসিস হলে কি একটা থেকে চারটা হয় এই কারণে কি প্রতিটা স্পোরান থেকে কয়টা স্পোর তৈরি হয় হ্যাপ্লয়েড চৌষট্টিটা এই স্পোরান কি দিয়ে গঠিত বৃন্ত ক্যাপসুল কি দিয়ে গঠিত বৃন্ত ক্যাপসুল আর ক্যাপসুল কি দ্বারা গঠিত অ্যানোলাস স্টোমিয়াম কিন্তু আমাদের হাসান তার নতুন বই একটা ভুল করে ফেলছে এটা আগের ভুল ছিল ভুলটা এবার স্টাবলিশ করছে অ্যানোলাস স্টোমিয়াম এবং এই বৃন্তটাকে উনি এর মধ্যেই রাখছে উনি কি কেউ এটার মধ্যে রাখছে তাহলে ক্যাপসুল কিসের সমন্বয়ে বৃন্ত কিসের সমন্বয়ে স্টোমিয়াম বৃন্দাম দেখাই দিব বই কই আছে তাহলে এই গেল হচ্ছে মোটামুটি এর অযৌন জননের কথাবার্তা শেষ এবার আসি হচ্ছে আমরা এর যৌন জনন

উদরীয় কোষ হচ্ছে হচ্ছে একটি এটা ঠিক আছে আচ্ছা আর এন্থেরিডিয়াম মধ্যে যেটা মনে রাখবা তোমাদের বই আছে না দেখো তো যে এটা হচ্ছে দুইটা রিং কোষ একটা ঢাকনা কোষ নিয়ে গঠিত

তাহলে এই গেল হচ্ছে আরকিগোনিয়ামের জন্য এক্সট্রা লাইনটা লিখলা আর অ্যানথ্রিডিয়ামের জন্য ওই লাইনটা লিখলা আচ্ছা তাহলে এই গেল এতটুক আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা এই যে আমরা অ্যানুলাস সিস্টেমিয়াম বললাম না এই যে অ্যানোলাস যে কথাটা বলছি এটা থেকে একটু মনে রাখবা এই যে ক্যাপসুল মনে করে এটা হচ্ছে ক্যাপসুল এই ক্যাপসুলের ভেতরে হচ্ছে স্পোর মাতৃকোষ ঠিক আছে এই ক্যাপসুলের এই উপরের অংশটা হচ্ছে এই উপরের অংশটা কি এটা হচ্ছে পানিগ্রাহী এটা কি পানিগ্রাহী মানে যখনই পানির সংস্পর্শে আসবে এই অ্যানুলাসটা খুলে যাবে এই অ্যানুলাসটা খুলে যাবে খুলে গেলে ভেতর থেকে এই স্পোরগুলা কি হবে স্পোরগুলা সব বের হয়ে আসবে ঠিক আছে তাহলে মনে রাখবা পানিগ্রাহী কোনটা অ্যানোলাস এবং পানির সংস্পর্শে আসলে এগুলো খুলে যায় ঠিক আছে খুলে গেলে ভিতর থেকে কি বের হয়ে আসে স্পোরগুলা সব বের হয়ে আসে এই গেল হচ্ছে টোটাল গঠন টঠনের কথা শেষ অর্থনৈতিক গুরুত্ব মনে রাখবা কি দিয়ে স দিয়ে এখানে লেখা আছে স দিয়ে শাক সার সাজানো শাক সার সাজানো আর কিছু না তাহলে সবাই জলদি জলদি কটা সূত্র দিয়ে দাও ওকে আচ্ছা এই দেখো আমাদের লাস্টে যে তোমাদের বই যে দক্ষতা অর্জনের কথা লেখা আছে আমরা মোটামুটি এখানে সবই পড়ে আসছি এখানে যেটা শিখি নাই খালি আমরা এটা এখান থেকে শিখবো মানে এটা বইয়ের অন্য কোথাও না এখানে আছে এই যে ব্রায়োফাইটার তিনটা শ্রেণী এই হ্যাম দিয়ে মনে রাখবা হেপাটিকি অ্যান্থোসিরোটি মাসাই হেপাটিকি অ্যান্থোসিরোটি মাসাই হেপাটিকি অ্যান্থোসিরোটি আর এটা কি মাসাই আর বাকি প্রতিটা জিনিস আমাদের সুন্দর মতো পড়া হয়ে গেছে এই দেখো ফলসিন্ডুসিয়াম এখানে লেখা আছে এই যে

ওই একজন কে জানতে চাইছিল আমার সিএমইউ ডিগ্রি মানে কি সিএমইউ মানে হচ্ছে সার্টিফিকেট কোর্স অন মেডিকেল আল্ট্রাসাউন্ড বলছিলাম তো আমি আল্ট্রাসোনোগ্রাম করি আর কি মাঝে মধ্যে আচ্ছা তাহলে আমরা এই হচ্ছে উদ্ভিদের প্রজনন শোনো এটা আরো ছোট চ্যাপ্টার এটা টেনশন করবে না এটা নিয়ে যে কাজটা করবা আমি এখন তোমাকে যেই যেই কথাগুলো পড়াবো এর একটা জিনিসও বাদ দিবা না যা যা পড়াবো আমি কিন্তু সব পড়াবো না অনেক জিনিস বাদ দিয়ে গুছায় পড়াই যাব এই কথাগুলো তুমি বারবার মনে রাখবা এবং ইনশাল্লাহ এই সংজ্ঞা মঙ্গা যে কোনো পরীক্ষায় আসে না আসলে এটা আসতে পারে যে ভ্রূণ নিয়ে যেখানে আলোচনা করা হয় যে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞান বা প্ল্যান্ট এমব্রায়োলজি বলে আর এটা একটা ইউনিক পয়েন্ট কেন দেখো সেটা হচ্ছে প্রজননকে কয় ভাগে ভাগ করা গেছে গেছে দুই দুই ভাগে ভাগে কয় ভাগ করা দেখো যৌন বা আমরা মনে রাখবো যত ভাগই মানে এখানে যতটা সংখ্যায় দেখ না কেন দশটা সংখ্যা দেখ আমার কিছু আসবে যাবে না লাইনে যেহেতু লেখছে কয়টা মূলত কয়টা ভাগে ভাগ করা গেছে দুই আমার জন্য এটাই মনে রাখতে হবে ঠিক আছে আমরা খালি দুই কথাটাই মনে রাখবো আচ্ছা এবার আসো আবৃত বীজ উদ্ভিদের যৌন প্রজনন তো আমরা যৌন প্রজননের জন্য কি লাগবে ডিম্বাণু লাগবে শুক্রানু লাগবে এখন ডিম্বাণু কই পাওয়া যায় ডিম্বকে ডিম্বক কই থাকে গর্ভাশয় তাহলে দেখো ডিম্বাণু ডিম্বক এই ডিম্বক আবার গর্ভাশয় তেমনি শুক্রাণু তৈরি হয় কই পরাগ্রণুতে পরাগ্রণু কই পাওয়া যায় পরাগধানীতে এই কারণে আবৃত বীজ জন্য পুষ্পটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন আসো এই যৌন জননের মধ্যে আমরা অলরেডি জানি যে আকারে ছোট কিন্তু সচল একটা পুঙ্গামির আকারে বড় নিশ্চল একটা স্ত্রী গ্যামেটকে নিশ্চিক করলে এটা কোন ধরনের জনন ও গ্যামাজ দেখো লিখে দিচ্ছে জনন কোন ধরনের আচ্ছা এবার হচ্ছে এই যে রেণুস্থলী বা পরাগ রেণুর ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় স্তবক এটা যদি নগ্ন বিজা চ্যাপ্টারটা পড়বো আরো ক্লিয়ার হবে এর কি কি পার্ট আছে এর একটা এরকম যেটা আছে দণ্ডাকার এটা হচ্ছে পুং দণ্ড এর কি থাকতেছে পরাগধানী ঠিক আছে পরাগধানী থাকতেছে এবং এই পরাগ ধানি যে যুক্ত থাকতেছে কি দ্বারা যুক্ত থাকে যজনী দ্বারা কি দ্বারা যুক্ত থাকে যজনী দ্বারা যুক্ত থাকে এই কথাটা এখানে লেখা আছে দেখো এটা হচ্ছে তৃতীয় স্তবক একটা পুংদন্দ থাকে পরাগধানী কিসের দ্বারা যুক্ত থাকে যজনী দ্বারা যুক্ত থাকে এবার আসো এই যে পরিণত পরাগধানী কয় কয়কোনা বিশিষ্ট বলছেন একটা চারকোনা বিশিষ্ট পরিণত পরাগধানী কয়কোনা বিশিষ্ট চারকোনা মানে এরকম মনে করো এটা হচ্ছে পরিণত পরাগান এবং বলা হয় এই প্রতিটা কোনার কোষ এগুলো হচ্ছে একটু আকারে বড় এদের বড় নিউক্লিয়াসম ঘন ঠিক আছে এগুলাকে কোষ বলে এগুলাকে কি বলে আর্কিস কোষ এবং এর মাঝখানে মাঝখানে যে কোষ নাই আছে কিন্তু এগুলো অনেক ছোট বলে যে এই আর্কিস কোষগুলো গুলা দুই দিকেই বাড়তে পারে এই পরিধির দিকেও বাড়তে পারে কেন্দ্রের দিকেও বাড়তে পারে যখন পরিধির দিকে বাড়ে তখন তার নাম হয় দেয়াল কোষ আর যখন কেন্দ্রের দিকে বাড়ে তখন তার নাম হয় প্রাথমিক জনন কোষ

এগুলা কি আকৃতির ইউজুয়ালি হলুদ আকৃতি হলুদ বর্ণের হয় কি বর্ণের হয় হলুদ বর্ণের হয় এবং নরমালি চারটা এক মানে একসাথে থাকলে তখন এটাকে আমরা বলি পরাক চতুষ্টয় বা পোলেন টেট্রা একসাথে থাকলে আমরা এটাকে কি বলি মানে যখন একসাথে জোড়া লাগা অবস্থা থাকে এটাকে পোলেন টেট্রা টেট্রাড মানে চার বা পরাক চতুষ্টয় বলি কিন্তু এটা নরমালি মনে রাখবা সবসময় আলাদা হয়ে যাবে সব সময় কি আলাদা হয়ে যাবে যদি আলাদা না হয় তখনই গঠনটাকে আমরা বলি পলিনিয়াম আলাদা না হইলে আমরা এটাকে কি বলি পলিনিয়াম পলিনিয়ামের উদাহরণ লাগবে না তুমি খালি মনে রাখবা চারটা একসাথে থাকলে যাওয়ার কথা যদি আলাদা না হয় তাহলে এদেরকে পরবর্তীতে আমরা কি বলি গঠনটাকে পলিনিয়াম গঠন বলি কি বলি পলিনিয়াম দেখো এই পেজটা এই যে এতটুকু কথাবার্তা কিন্তু আমরা সুন্দর মতই গুছাই দিলাম এবার আসি আমরা পরাগ্রেনুর গঠন এটা কি পরাগ্রেনুর গঠন খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই ইম্পর্টেন্ট ভালো মতো বলবো এই পেস্টা মানে এই স্লাইডটা এটা কি গোলাকার ডিম্বাকার ত্রিভুজাকার ব্যাস দেওয়া আছে দেখো দশ থেকে দুইশ এটা এক এক নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রতিটা পরাগ রেণুর কয়টা ত্বক আছে দুইটা ত্বক প্রতিটা পরাগ রেণুর কয়টা ত্বক আছে দুইটা ত্বক এই হচ্ছে একটা বাইরে যেটা নাম এক্সাইন এই একটা ভেতরে যেটা নাম ইনটাইন ঠিক আছে এই এক্সাইনের রাসায়নিক উপাদানটার নাম হচ্ছে স্পোরোপোলেনিন আর মানুষ অর্নামেন্টস কেন পরে দেখানোর জন্য না লুকায় রাখার জন্য দেখানোর জন্য তাহলে কোন ত্বকে পড়লে দেখবে এক্সাইনে পড়লে দেখবে তাহলে যদি তোমাকে বলে অর্নামেন্টেড কে এক্সাইন অর্নামেন্টেড কে এক্সাইন এখন একটা জিনিস ভেতরে আছে সে সম্পূর্ণ বাহিরে আসতে চায় তাহলে কোন ত্বকের মধ্যে পোর বা ছিদ্র থাকলে সুবিধা মনে রাখবাই এক্সাইনেই পোর বা ছিদ্র থাকলে সুবিধা কেন কারণ ভিতর থেকে সম্পূর্ণ বাইরে তখনই আসবে যখন এক্সাইনে ছিদ্র হবে ইন্টারনে ছিদ্র থাকলে কোনোদিনও পুরোপুরি বাইরে আসবে না আসলে কি হয় আসলে এই ইনটাইন নিজেই পুরোপুরি বাইরে চলে আসে ঠিক আছে এই ইনটাইন নিজেই কি পুরোপুরি বাইরে চলে আসে এটাই হচ্ছে মেনলি পরাগ্রেন যখন পরিস্ফুটিত হয় বড় হয় তখন এই কাহিনীটা হয় আচ্ছা গেল এই তাহলে তোমাকে যদি বলে এবার জার্মপোর কার বৈশিষ্ট্য জার্মপোর ও এক্সানের বৈশিষ্ট্য তাহলে আমরা এক্সানের জন্যই তিনটা জিনিস শিখলাম স্পোরোপোলেন অর্নামেন্টেড জার্মপোর কয়টা থাকে ইউজুয়ালি বিশটা পর্যন্ত থাকতে পারে বাস এতটুকু মনে রাখলে চলবে এবার আসো মনে রাখবো ক্লিয়ার করে অসমাকৃতির দুইটা কোষ পাওয়া যায় একটা ছোট একটা বড় ছোটটার নাম জনন নিউক্লিয়াস বড়টার নাম নালিকা নিউক্লিয়াস যে বড়টা এটা জনন ছিদ্রের কাছাকাছি থাকে কেন কারণ এখান থেকে মাত্র নালিকা নিয়ে এসে বের হবে এই কারণে নিউক্লিয়াস নামও কি নালিকা নিউক্লিয়াস এই দেখো পরাগ নালিকা তৈরি করে আগাই দিছে নালিকা নিউক্লিয়াস সামনে থাকে জনন নিউক্লিয়াস থাকে আগাইতে আগাইতে ঠিক যেই মুহূর্তে এই পরাগ নালিকাটা গর্ভাশয়ের সাথে যুক্ত হয়ে যায় তখন এই জনন নিউক্লিয়াসে একটা বিভাজন হয় যখন সাথে মিলিত হয় তখন কি একটা বিভাজন হয় হয়ে কি তৈরি করে তারা দুইটা শুক্রাণু তৈরি করে কয়টা শুক্রাণু তৈরি করে দুইটা শুক্রাণু তৈরি করে তার মানে একটা পরাগ্রেনু মানে পুং গ্যামিট ও গঠনে আমরা কি কি পাইতেছি জনন নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস পরাগনালিকা পুং গ্যামেট এই দেখো এখানে লেখা আছে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে নিচের কোনটা পুং এর গঠনের অংশ বা অংশ নয় ঠিক আছে আচ্ছা এখন অঙ্গজ কোথাও অপুংজনী বলছে কোথাও কোথাও জননকে অযৌন জননের হেডিং এর আন্দারে দিচ্ছে তো এটাকে একদম স্পেসিফিক বলা যাবে না অপুঞ্জনী টোটালি আলাদা একটা জিনিস ঠিক আছে এটাকে আমরা অঙ্গজের মধ্যে বলি না অপুংজনী টোটালি আলাদা একটা জিনিস আচ্ছা এবার আসি স্ট্রিগ্যামেটোফাইটের পরিস্ফুটন বা বিকাশ তাহলে স্ট্রিগিয়ানো দেখো এটা যদি আমাদের একবার ইন্টার পরীক্ষা হয়তো তাহলে পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এই স্ট্রিগিয়ানো মাতৃকোষ প্রথমে মাইওসিসে চারটি তুরি করে আমরা জানি চারটার মধ্যে তিনটা নষ্ট হয় একটা রয়ে যায় এটার মধ্যে মাইটোসিস হবে দুইটা চারটা আটটা তুরি হলো এই আটটার মধ্যে কি হবে দুই মেরু থেকে একটা একটা করে কোষ মাসখানের দিকে আসবে এই কারণে এদের নাম কি মেরো নিউক্লিয়াস যখন তারা মেরো নিউক্লিয়াস তখন কিন্তু তারা হ্যাপ্লয়েড কেন কারণ এখনো মিলিত হয় নাই যখন তারা কেন্দ্রে এসে মিলিত হয়ে যায় তখন কিন্তু তারা সেকেন্ডারি নিউক্লিয়াস নাম পায় এবং তারা কি হয়ে যায় ডিপ্লয়েড হয়ে যায় মনে রাখবা সেকেন্ডারি নিউক্লিয়াস কি ডিপ্লয়েড আর মেরো নিউক্লিয়াস থাকলে হ্যাপ্লয়েড এবং ডিম্বক রন্ধ্রের কাছা কাছি একটা কোষonek বড় হয়ে ওঠে ডিম্বক রন্ধ্রের কাছা কাছি যে কোষটা বড় হয়ে ওঠে এটাকে আমরা বলি ডিম্বাণু এবং তার পাশে যে কোষগুলা থাকে এগুলা হচ্ছে সিনারজিট বা সহকারী কোষ আর ঠিক তার ওপর পাশে ভ্রূণথলির কাছা কাছি তিনটা কোষ পাওয়া যায় এটাকে আমরা কি বলি প্রতিপাদ কোষ দেখো কথাগুলো এখানে লেখা আছে তাহলে কি কি ভ্রন্থলি এবং এতে অবস্থিত ডিম্বাণু সহকারী কোষ সেকেন্ডারি নিউক্লিয়াস প্রতিবাদক কোষ এরা সবাই মিলে কি গঠন করতেছে স্ট্রিগেমেটোফাইট সবাই মিলে কি গঠন করতেছে স্ট্রিগেমেটোফাইট ওকে যখন ভ্রন্থলির কথা চলেই আসলো আমরা একবারে শেষ করে যাই ভ্রন্থলি তিন প্রকার দেখো এখানে লিখছি কয় প্রকার তিন প্রকার কি কি একশো চব্বিশ কি কি একশো চব্বিশ ঠিক আছে একশো চব্বিশ আবারও কি কি একশো চব্বিশ ঠিক আছে এই এক দুই চার একশো চব্বিশ এক মানে হচ্ছে মনোস্পরিক দুই মানে হচ্ছে ডাই বা বায়স্পরিক আর চার মানে হচ্ছে পেট্রাসপরিক ঠিক আছে তুমি মনে রাখবে এদের মধ্যে কমন কে মনস্পরিক কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টই হচ্ছে মনস্পরিক এ কারণে এদেরকে আমরা কি ধরন বলি এদেরকে আমরা পলিগোনাম ধরন বলি কি ধরন বলি পলিগোনাম পলিগোনাস না পলিগোনাম ধরন বলি আচ্ছা এই গেলিসের কথা শেষ এখন আছি আমরা ডিম্বাণ গঠন অবশ্যই অবশ্যই এদের ইংরেজি নাম গুলা শিখতে হবে ঠিক আছে এদের ইংলিশ টার্ম গুলা শিখতে হবে পরীক্ষায় প্রশ্ন আসছে আগে আচ্ছা এখন আসি প্রথমে দুইটা আমরা দেখি ডিম্বক নারী আর ডিম্বক নাভি আমরা জানি একটা বাচ্চা তার মায়ের অমরা বা প্লাসেন্টার মধ্যে থাকে এবং বাচ্চা আর মা একটা নারী দ্বারা যোগাযোগ রক্ষা করে যেটাকে আমরা অ্যাম্বিলিক্যাল কর্ড বলি এই কর্ডটা মায়ের অমরায় লাগানো থাকে আর বাচ্চার কই লাগানো থাকে নাভিতে তাহলে তোমাকে এবার প্রশ্ন করলো যা দ্বারা ডিম্বক অমরার সাথে যোগাযোগ রক্ষা করে সেটাকে আমরা কি বলবো ডিম্বক নারী এই দেখো অমরার সাথে যুক্ত থাকে বলে ডিম্বক নারী আর ডিম্বকের যে স্থানে ওই নারী যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি ডিম্বক নাভি তাহলে দেখো ডিম্বকের যে অংশে ডিম্বক নারী সংযুক্ত থাকে এটা কি ডিম্বক নাভি আর ডিম্বক নারীর মধ্যে একটা শিরার মতো গঠন পাওয়া যায় এটাকে কি বলে রেফি এটাকে কি বলে রেফি তাহলে দুইটা গেল এবার আসো নিউ সেলাস আর ডিম্বক তক ভাইস বার্সা মনে রাখবা যেখানে নিউ সেলাস সেখানেই তক আর যেখানেই তক সেখানেই নিউ সেলাস দেখো নিউ সেলাস এটা হচ্ছে তক দিয়ে ঘেরা ডিম্বক তক নিউ সেলাসের বাইরের আবরণ খেয়াল করছো আচ্ছা ডিম্বক রন্ধ্রতা কই থাকে অগ্র প্রান্তে থাকে ডিম্বক মূল যে কোনো গাছের মূল কোন দিকে থাকে গোড়ার দিকে থাকে ভ্রূন্তলিতে তিনটা জিনিস নিয়ে গঠিত গর্ভজন্ত্র প্রতীবাদক কোষ সেকেন্ডারি নিউক্লিয়াস আমরা অলরেডি পড়ছি গর্ভজন্ত্রে তিনটা কোষের মধ্যে একটা বড় সেটা হচ্ছে ডিমমানু আর দুইটা সিনারজিট বা সহকারী কোষ প্রতীবাদক কোষ হচ্ছে ভ্রূন্তলিতে কাছে থাকে তিনটা আর সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে দুইটা মেলো নিউক্লিয়াস মিলিত হয়ে ডিপ্লয়েড কিটটি করে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে এই হচ্ছে কথা যে সবই আমরা পড়েছি অলরেডি আচ্ছা ডিম্বকের প্রকারভেদ এটা বাদ দাও সবার আগে এটা এখন আর নাই

ছো হচ্ছে ছোলা সব বইয়ের উদাহরণ কিন্তু এক করে এখানে পার্শ্বমুখীর কি মনে রাখবো পার্শে খুদে পপি ডাকে পার্শে দিয়ে পার্শ্বমুখী খুদতে পানা পপিতে তো পপি মানে আফিম যেটা থেকে পাওয়া যায় ডাকে দিয়ে হচ্ছে ডায়ানথাস। ডাকে দিয়ে কি ডায়ানথাস। আর বক্রমুখীর জন্য বক্র সকাল মানে বক্রমুখী সরিষা আর কে কলকাসন্ধা সরিষা আর এটা কি কলকা আচ্ছা তাহলে এই হচ্ছে ডিম্বকের শেষ গেল এবার দেখো কিছু সংজ্ঞা দেওয়া আছে যা আমরা অলরেডি জানি নিষেক বলতে আমরা কি বুঝি পুঙ্গামিট স্ত্রীগামিটের মিলন আমরা জানি স্ত্রীগামিটটা কেমন হয় বড় নিশ্চল পুঙ্গামিটটা কেমন হয় ছোট সচল ঠিক আছে এটাই হচ্ছে নিষেক এখন এটা হচ্ছে নর্মাল প্রসেস কিন্তু দ্বিনিষেক মানে কি ডাবল ফার্টিলাইজেশন যেখানে শুক্রাণু ডিম্বাণু মানে নিষিক্তই হবেই পাশাপাশি দেখা যাবে কি আরেকটা শুক্রাণু যে কাকে নিষিক্ত করতেছে সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে দেখো একই সময় ডিম্বাণুর সাথে পুংগ্যামেটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা পুংগ্যামেটের মিলন আছে দ্বিনিষেক এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেট মিলিত হয় এটাকেই বলে ত্রিমিলন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেট মিলিত হইলে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে ত্রিমিলন এটাকে কি বলে মিলন তাহলে এই হচ্ছে সংজ্ঞা পড়া পরা হয়ে গেল এখন ক্রিয়া মনে করো এটা হচ্ছে একটা স্ত্রী গ্যামেটোফাই যার এটা হচ্ছে গর্ভ মুন্ড এটা গর্ভদণ্ড এটা হচ্ছে গর্ভাশয় এইখানে মনে করো হচ্ছে ডিম্বক বা ডিম্বা ডিম্বাণ আছে গর্ভাশয়ের মধ্যে এই হচ্ছে একটা পরাগ্রেন পতিত হচ্ছে এই দেখো কাটা কাটা থাকলে কি হইসে এখানে বসতে পারছে এখন এর ভেতর থেকে কি নালিকা নিউক্লিয়াস বড় হয়ে হয়ে কোন দিকে গেছে গর্ভাশয়ের দিকে গেছে তাই না এবং নালিকান নিউক্লিয়াসের ভেতর দিয়ে কি গেছে শুকনো গুলাও গেছে এই যে যখন এখানে ফিউশন হবে এই গর্ভাশয়ের সাথে তখন সুন্দর মতো শুক্রানো এখানে নিক্ষিপ্ত হবে দেন শুক্রাণু ডিম্বাণুর মিলন মিলনের ফলে কি হবে নিষেক নিষেকের ফলে হচ্ছে শস্য ভ্রুণ যা তৈরি হওয়ার হবে দেখো এই কথাগুলো লেখা আছে আগে গর্ভমুন্ড গর্ভমুণ্ড পরাগর হয়েছে সামনের দিকে আগাইছে তারপরে কি হয়েছে পরাগ নালিকা ভ্রন্তলিতে প্রবেশ করছে এবং শুক্রাণু নিক্ষিপ্ত হয়েছে এবার ওখানে যে হচ্ছে ভ্রুন্তলিতে ডিমাণু শুক্রাণুর মিলন আলটিমেটলি নিষেক ক্রিয়া কমপ্লিট এখন এই যে পরাগ নালিকা গর্ভাশয়মুখী যাত্রা দেখাইতেছে এটা বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারে ঠিক আছে এটা আবার ইমসিকের জন্য ইম্পর্টেন্ট যদি যাওয়ার সময় তারা ডিম্বক রন্ধ্রভেদ করে যায় ঠিক আছে যদি যাওয়ার সময় ডিম্বক রন্ধ্রভেদ করে যায় তখন আমরা ক্যালোজ্যামি যদি তারা ডিম্বক ত্বক ভেদ করে যায় এদেরকে কি বলি মেসোগ্যামি ঠিক আছে আচ্ছা তাহলে মনে রাখো যে ডিম্বক রন্ধ্রভেদ করলে পুরোগ্যামি মূল ভেদ করলে ক্যালোজোগ্যামি ত্বক ভেদ করলে মেসোগ্যামি ডিম্বক রন্ধ্রভেদ করে কারা যায় আম জাম মূল ভেদ করে কারা যায় ক্যাসোরিনা ঝাও

আচ্ছা এখন এরপর এটা কি বীজে পরিণত হবে এখন বীজ নর্মালি দুই স্তর বিশিষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় স্তর দেখা যায় বীজে ওই যে এই বীজে তৃতীয় স্তর দেখা যায় ওইটাকে এরিল বলে তৃতীয় স্তর যুক্ত বীজ পাইলে আমরা এটাকে কি কি বলি বলি এরিল উদাহরণ লিচু কাটলিচু জয়ফল সাপলা বীজ ঠিক আছে লিচু কাটলিচু জয়ফল ফল শাপলা বীজ ওকে লাস্টে কি তৈরি হবে ফল সৃষ্টি হবে লাস্টে কি তৈরি হবে ফল সৃষ্টি হবে এইগুলো হচ্ছে নিষেকের তাৎপর্য শুধু রিডিং থাকলে থাকলে থাকলো না নাই আচ্ছা এই আসে আমরা এইটা হচ্ছে আবার পরীক্ষায় আসার মতো জিনিস এটা হচ্ছে ডাবল স্টার আর এটা হচ্ছে পাঁচটা স্টার ঠিক আছে আচ্ছা আমরা নিষেকের সঙ্গে অলরেডি পড়ছি দিনেশে সঙ্গে পড়ছি নিশেক

গর্ভাশয়ে পরিণত হয় ফলে তাহলে গর্ভাশয়ে প্রাচীর ফলের প্রাচীর মানে ফলতক ডিম্বক বীজে তাহলে ডিম্বক ত্বক বীজ ত্বক তৈরি করবে এখন এটা ভাগ আছে একটা এক্সাইন একটা ইনটাইন একটা পরিণত হয় টেস্টা একটা টেগমেন্ট আমরা কি মনে রাখছি টেস্ট এক্সাম কি মনে রাখছি টেস্ট এক্সাম তার মানে টেস্টা কার পরিণতি এক্সাইনের টেস্টা কার পরিণতি এক্সাইনের তাহলে এট লিস্ট টেগমেন্ট নিয়ে আর ঝামেলা হবে না তারপরে মনে রাখবা যাদের নামে মূর্ধন্যশো থাকবে তাদের পরিণতি হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া যেমন ভ্রूण পোষক টিস্যু এটাও নিঃশেষ হয়ে যায় মাঝে মাঝে পিরিসপার্ম হয় ডিম্বাণু কিসে পরিণত হয় ভ্রুনে মাত্র সেকেন্ডারি থেকে কি পাই শস্য এই যে সহকারী কোষ নষ্ট হয়ে গেছে প্রতিপাদক কোষ নষ্ট হয়ে গেছে বীজ রন্ধ্র ডিম্বক নাভি বীজ নাভি আমরা ভুল করি হচ্ছে এইটা তেরো নম্বরটা ডিম্বক নারী পরীক্ষায় দিয়ে দেয় বীজ নারী আমরা দাগাই দিই বীজ নারী ঠিক আছে এই বোকামি করা যাবে না ডিম্বক নারী কি পরিণত হবে বীজ বৃন্তে ডিম্বক নারী কি পরিণত হবে বীজ বৃন্তে ডিম্বক নারী কিসে পরিণত হবে বীজ বৃন্তে আচ্ছা এরপরে আসো ডিম্বক মূল এটা কি হবে বীজ মুলে পরিণত হয় খেয়াল করছো বাকি আর কোনো সমস্যা নাই এই একটাই হচ্ছে সমস্যা হয় আর মূর্ধন্য সময় মনে রাখবা এক্সাম ইন্টার মনে রাখবা বাস এখান থেকে যেই প্রশ্ন হবে কোনো টেনশন করার কিছু নাই যদিও এটা সহজ কিন্তু এটা অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা জায়গা এই কারণে ভর্তি পরীক্ষায় জায়গা থেকে প্রশ্ন আসে এবার দেখো যে ভয়ানক পেজ দুটা শুরু ঠিক আছে ভয়ানক পেজ গুলো হচ্ছে আমরা এখন পরব সবই গোছানো আছে কোনো টেনশন নিও না আমি খালি তোমাকে এইখান থেকে একটা টার্ম টার্মা দিই স্টক আর পরের আছে এই স্টক আর একটু জানতে হবে ঠিক আছে সিম্পল কথা মনে রাখবা যে গাছের অংশ জোড়া দিবা যে গাছের অংশ জোড়া দিবা সে হচ্ছে সায়ন যার মধ্যে দিয়ে জোড়া দিবা সে হচ্ছে স্টক যে গাছের অংশ জোড়া দিব সে হচ্ছে সায়ন যার মধ্যে জোড়া দিব সে কি স্টক তাহলে যে গাছের অংশ জোড়া দিব সে হচ্ছে সায়ন যার মধ্যে জোড়া দিব সেটা কি স্টক এটা যেন মনে থাকে এই যে এখানে আছে এখানে দেখো সায়নের উপরই হচ্ছে চরিত্র নির্ভর করে স্টকের উপর না তুমি তার আলটিমেটলি সায়নটাকেই অন্য কারোর মধ্যে জোড়া দিতেছ কেন কোন তুমি সায়নটা বড় হোক সেটাই চাইতেছো আর কিছু না এই যে এখানে সব মোটামুটি গুছানো আছে এখানে হচ্ছে সব বই মিলায় গোছানো আছে আর এই হচ্ছে মোটামুটি যেগুলো ছন্দ দিয়ে পড়া যায় সেগুলো হচ্ছে এখানে দেওয়া এইগুলোই পড়বা এই মনে থাকলে কমন পড়লে পড়বে না 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 কমন পড়বে ঠিক আছে এই যে সাকার বুলবিল পর্ণকাণ্ড কোনটা পড়বা দ্বারা এগুলো হচ্ছে টেকনিক আর কোনটা দিয়ে কি হয় এখানে হচ্ছে সব উদাহরণ দেওয়া আছে এটাও দেখো সব এখানে উদাহরণ সহ দেওয়া আছে চলে এসেছি আমরা আমাদের এইটায় মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি এখানে কিছু সংজ্ঞা দাও আছে দেখো নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলি পারথেনোজেনেসিস আর হরমোন প্রয়োগে ফল সৃষ্টি করলে পারথেনোকারপি মানে অনেক বড় বড় সংজ্ঞা আমি জাস্ট জিষ্ট কথাগুলো তোমার জন্য নিয়ে আসছি haploid diploid সংগার মধ্যেই haploid parthenogenesis এ haploid কথাটা লেখা আর diploid parthenogenesis এ diploid কথাটা লেখা উদাহরণ দেখো হাসান স্যারের বই সাইন্টিফিক নেমের উদাহরণ দাও আছে যেগুলো পড়ে মনে রাখা সম্ভব না আজীব স্যার হচ্ছে বাংলা নামের উদাহরণ দিয়েছে এই কারণে আমরা এই বাংলা নামের উদাহরণ গুলা পড়বো এবং এখানে চারটা উদাহরণ দেওয়া আছে চারটা নাম পড়ার জন্য আমরা লিখবো হচ্ছে কেউ একজন একদিন বোম খাইছিল একটা বোম খাওয়ার পরে বলছিল এটা তাদের অভিজ্ঞতা মনে রাখবো তাহলে বোম তিতা মনে রাখবা হ্যাপ্লয়েড মানে কি বলতা মৌমাছি বেগুন তামাক বোলতা মৌমাছি বেগুন তামাক এগুলো হচ্ছে সব হ্যাপ্লয়েড পার্থ উদাহরণ তাহলে এগুলো ছাড়া যা থাকবে সব ডিপ্লয়েড আসো অনিশিক্ত অনিষিক্ত শুক্রাণু থেকে এটা পরীক্ষা আসছিল একবার অনিশিক্ত শুক্রাণু থেকে অ্যান্ড্রোজেনেসিস উদাহরণ কে তামাক অ্যাপোস্পোরি কি দেহকোষ থেকে যদি তৈরি করা ভ্রূণ তাহলে সেটা হচ্ছে অ্যাপোস্পোরি অ্যাডভেন্টেরি এমব্রায়োনিও কিন্তু আসলে দেহকোষ থেকে তৈরি হয় এই কারণে কন্ট্রোভার্সি হয়ে যায় এই কারণে দেখো আমি একটু বড় করে লিখছি লাইনটা সেটা কি লিখছি এই প্রক্রিয়ায় কোনো ভ্রূণথলি গঠিত হবে না তাহলে তোমার জন্য মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে ভ্রূণথলি গঠন হয় না তারপরে দেহকোষ লেখক আর যাই লেখক তুমি মনে রাখবা যে প্রক্রিয়ায় হচ্ছে ভ্রূন্তলি গঠিত না হয় না ঠিক আছে তারপরে দেহ কোষ থেকে ভ্রূন্তুরি হয় ওটা হচ্ছে অ্যাডভেন্টিটিভ এমব্রয়োনি ঠিক আছে তাহলে আমরা কি মনে রাখব ভ্রূন্তলি গঠিত হয় না কথাটা মনে রাখব এপোগেমিতে থেকে ডিম্বাণু ছাড়া যদি অন্য কোন জায়গা থেকে ভ্রূন্তুরি হয় সেটা হচ্ছে এপোগেমি আর এতক্ষণ যা যা পড়ছো পার্থেনোজেনেসিস এপসপরি অ্যাডভেন্টিটিভ এমব্রয়োনি এপোগেমি এই চারটাকে একত্রে কি বলা হয় এগামাসপারমি দেখো এই চারটাকে একত্রে কি বলা হয় এগামাসপারমি এই এগামাসপারমির জন্য যদি অনুপ্রেরণা দরকার পড়ে তাহলে সেটাকে আমরা বলি

আচ্ছা আসলে পার্থক্য উপরটা লেসে ইম্পর্টেন্ট এমনি তুমি পড়বা ইম্পর্টেন্ট হচ্ছে এইটা অযৌন জনন মানে হচ্ছে সব না অযৌন জনন মানে কি না গ্যামের সৃষ্টি হয় না প্রয়োজনও হয় না কোষ বিভাজন হয় না নতুন উদ্ভিদের না কম অভিযোজন ক্ষমা মানে কি বেশি অভিযোজন ক্ষম না নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে মানে কি উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে না নিঃসায় ঘটে না খেয়াল করছো সব না কথা থাকলে সেটাকে অযৌন জনন না কথা থাকলে সে কে অযৌন জনন এবার দেখো এই যে এখানে একটা জিনিস আছে এই যে উপরে দেওয়া আছে কৃত্রিম হাইব্রিডাইজেশন কাকে বলে এই সংজ্ঞাটা শিখবা আর কৃত্রিম হাইব্রিডাইজেশনের যে পয়েন্টগুলো লিখছি কেবল মাত্র তাদের হেডিং শিখবা ঠিক আছে আর কিচ্ছু না সংজ্ঞাটা শিখবা হেডিং শিখবা আর বর্ণনা শিখবা বর্ণনা বললে খারাপ হয় তিন নাম্বার পয়েন্টটা একটু শিখবা এখানে একটা সংজ্ঞা আছে ইমাস্কুলেশন যেটা কি পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে কি বলা হয় ইমাস্কুলেশন বলা হয় তাহলে আমার এখান থেকে শিখার জিনিস কি প্রথমে কৃত্রিম হাইব্রিডাইজেশনের সংজ্ঞা তারপরে কয়টা যে হেডিং দেওয়া আছে হেডিং রিডিং আর জাস্ট সুন্দর মতো ইমাস্কুলেশনের সংজ্ঞা মুখস্থ করে ফেলা ঠিক আছে আচ্ছা এরপরে তোমার বইয়ে কিছু জেনারেল নলেজ ভিত্তিক কথাবার্তা আছে ওই জেনারেল নলেজ ভিত্তিক কথা বলতা আমরা কখনোই পড়িনা ঠিক আছে জেনারেল নলেজ ভিত্তিক কথাবার্তা বলতে কি ওখানে তোমারে বলবে ইদি কোই অবস্থিত ও বিরি অবস্থিত ও এই সমস্ত জিনিস পত্র দিয়ে ভাই আমার কোনো মাথা ভেতা নাই ওইগুলা জেনারেল নলেজ টপিক তুমি এমনিই পড়বা বটানি থেকে ওই জায়গা থেকে প্রশ্ন আসবে না কে কোন জাতের সংকর ধান তৈরি করে হেনতেন এটা যাই আসবে টোটালটাই তোমার জেনারেল নলেজ পার্ট থেকে আসবে বটানির ওই দুই পেজ থেকে এগুলা কিছু আসবে না আমার জাস্ট এখন একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে একদম লাস্ট পেজে আছে দেখো রোগ প্রতিরোধি জাত উদ্ভাবন ঠিক আছে রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন নামে একটা জিনিস আছে দেখো ওইখানে চারটা ধানের নাম লেখা আছে মুক্তা গাজী মোহিনী শাহীবালাম এবং এইগুলা যদি সেটা হচ্ছে না কিন্তু রাইস বলে এরকম স্ট্রেনের কথা বলা আছে দশ চোদ্দ পনেরো ষোলো এখন কোনটা কার জন্য দরকার সেটা হচ্ছে আমাদের লাগবে বা কিভাবে মনে রাখবে কে কার স্ট্রেন একদম সহজ যাকে লিখতে বেশি জায়গা লাগে সে সংখ্যায় বেশি তাহলে সাহেব কে লিখতে বেশি জায়গা লাগছে ওইমনি ষোলো তার চেয়ে একটু কম লাগে মোহিনী হচ্ছে পনেরো ঝামেলা হইতেছে কারে নিয়ে মুক্ত আর গাজিরে নিয়ে কারণ দুজনকে লিখতে আমার স্পেস লাগে কয়টা দুইটা দুজনকে লিখতে আমার স্পেস কয়টা লাগে দুইটা লাগে এ কারণে ঝামেলায় গেলে কখনোই মেয়েদের সাথে ঝামেলায় গেলে বেশি আগ না সুন্দর মতো ছোটকাল থেকে কার্টিসি বাবু শিখে আসছো কি লেডিস ফার্স্ট এখানে এই কাজটা করবা সুন্দর মতো মুক্ত আপারে বলবা ভাই সরি আপা আপনার সামনে বসে যান সুতরাং মুক্ত আপা হচ্ছে দশ আর গাজি বেড়ে বলবা ভাই আপনি ঝগড়া করেন না আপনি জানাচ্ছে পিছনে সুতরাং সে হচ্ছে চোদ্দ কথা শেষ ঠিক আছে তাহলে মুক্তা হচ্ছে দশ গাজী হচ্ছে চোদ্দ বাকিরা হচ্ছে নিজেদের নামের অক্ষর ওয়াইজ মোহিনী পনেরো সাহিব আলম হচ্ছে ষোলো ওকে এই হচ্ছে আমাদের এই টোটাল উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারের কথাবার্তা শেষ তোমার এর বেশি এখান থেকে কিছু জানার দরকার নাই ওকে দেখো খুব সুন্দর মতো আমাদের এই ছোট্ট লেকচারটাও শেষ হয়ে গেল তো যাই হোক আজকে তোমাদের অনেক কষ্ট গেল যে তোমাদের সকালবেলা তো বড় একটা ক্লাস করতে হয়েছে এখন আবার ক্লাস করতে হয়েছে এই জন্য তোমার তো খালি দুইটা ক্লাস করি তোমাদের কত কষ্ট লাগতেছে আর আমি সকালবেলা মনে করো প্রথমে তোমাদের ক্লাস নেওয়ার আগে আর একটা গ্রুপে নিছি হচ্ছে ব্যাকটেরিয়া ম্যালেরিয়া তারপর তোমাদের পুরো অনুজীব আবার একটু আগে একটা ক্লাসে সেমাইডা টেরোফাইডা উদ্ভিদের প্রজনন নিছি আবার তোমাদের উদ্ভিদের প্রজনন আরোফাইডা নিছি তাহলে বুঝো তাহলে আমার উপর দিয়ে কি গেছে তো যাই হোক কথা একটাই আমরা এত কষ্ট করতেছি কারণ আমরা চাই তোমরাও আমাদের মতো একটা কিছু করে দেখাও লাইফে আমি তো তোমাকে বললাম এইটা একটা হচ্ছে লাইফ অ্যাচিভমেন্ট যে জিনিসটা পাইছে সে সারা জীবন মনে রাখবে আর যে পায় নাই সে সারা জীবন হয়তো এটাকে দোষ দিয়ে যাবে নিজের দোষ দিবে পরিস্থিতির দোষ দিবে অনেক কিছুর দোষ দিবে কিন্তু এই সমস্ত বোকামি করে লাভ নাই কাজ একটাই ভাই নিজে তোমার পড়া অন্য কেউ এসে পড়ে দিবে না পড়াশোনা করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আবার দেখা হবে নগ্ন লেকচারটা বাকি আছে ওই দিনও কিন্তু এরকম একটু ধৈর্য নিয়ে থাকবা আমরা এইভাবেই চেষ্টা করবো যেমন ক্লাসে শেষ করছি আবৃত্ত বিজির মতো উদ্ভিদ আমরা এরকম পড়াটা যত সম্ভব এখান থেকে শেষ করে যাবো ওকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ আবার দেখা হবে ততদিন আলাইকুম আল্লাহ